হ্যালো বন্ধুরা আমি হারুন এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন আজকে আমরা এই ভিডিওতে ক্লাস নাইনের চ্যাপ্টার থ্রি জৈবনিক প্রক্রিয়া রয়েছে সেখানে যে পার্ট রয়েছে খনিজ পুষ্টি বাস্তুমোচন এবং পরিবহন সম্পর্কে আমরা টেক্সট বুক থেকে ছাত্রার যে ক্লাস টেক্সট টেক্সট বুক রয়েছে সেই টেক্সট বুক থেকে আমরা ডিসকাশন করবো আলোচনা করবো আশা করি তোমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তো চলো দেরি না করে আমরা শুরু করি প্রথমে বলছে কি মিনারেল নিউট্রিশন মিনারেল নিউট্রিশন কাকে বলা হয় অর্থাৎ মিনারেল নিউট্রিশন বলা হয় যে যে সমস্ত মৌল যে সমস্ত মৌল জলে দ্রবীভূত অবস্থায় উদ্ভিদরা মাটি থেকে শোষণ করে যেমন সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি এই সমস্ত মৌলগুলো জলে দ্রিত অবস্থায় উদ্ভিদরা গ্রহণ করে এগুলোকে বলা হয় মিনারেল নিউট্রিশন কারণ একটা জীব টিকে থাকার জন্য কি দরকার পুষ্টির দরকার এবার পুষ্টি বলতে আমরা কি বুঝছি কার্বোহাইড্রেট বলছি প্রোটিন বলছি লিপিড বলছি ভিটামিন বলছি এবার এ সমস্ত জিনিসগুলো যে উপাদান দিয়ে তৈরি থাকে সেই উপাদানগুলি হচ্ছে মিনারেলস বা তাদের সোর্স হচ্ছে মিনারেলস তাই মিনারেলস আমাদের শরীরের জন্য একান্ত জরুরি যদি মিনারেলসের অভাব হয় বা ঘাটতি পড়ে তার আমাদের বিভিন্ন ধরনের ডেফিসিয়েন্সি বা অভাবজনিত রোগ দেখা যায় তাই চলো শুরু করি আমরা বলছি পুষ্টি কি খনিজ পুষ্টি কি বলছে দেখো উদ্ভিদের পুষ্টি ও বৃদ্ধির জন্য বিভিন্ন মৌল প্রয়োজন একটা উদ্ভিদ যে বেড়ে উঠছে তার জন্য কি দেখো বিভিন্ন মৌলের প্রয়োজন হয় মৌলগুলো উদ্ভিদের কোষ গঠন তার মৌলগুলো কি করছে দেখো উদ্ভিদের কোষ গঠন করছে কোষের কোষ পর্দা গঠন করছে সাইটোপ্লাজম গঠন করছে নিউক্লিয়াস গঠন করছে এসব প্রাচীর গঠন করছে রঞ্জক পদার্থ তৈরি করছে রঞ্জক পদার্থ বলতে যেমন ধরনের ক্লোরোফিল তৈরি করছে যেমন ক্যারোটিনয়েড তৈরি করছে তারপরে প্রোটিন তৈরি করছে প্রোটিন তৈরি করতে সাহায্য করছে হরমোন সংশ্লেষ করছে যেমন তোমার অক্সিজেন হরমোন ব্রেন হরমোন সাইটোকাইনিন হরমোন এটিভি সৃষ্টি করছে সারক সংস্কৃতির সময় যে এটিপি তৈরি হয় যা খাদ্যের মধ্যে সঞ্চয় থাকে তৈরি হয় এই সমস্ত থেকে কারণ যেগুলো খাওয়ার হজম করতে সাহায্য করে বা অন্যান্য কার্যকারিতা নিয়ন্ত্রণ করে সবগুলো তৈরি হয় এই খনিজ পুষ্টি থেকে আবার আমরা কি করি উদ্ভিদের বীজ খনিজ পুষ্টির উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল যেহেতু আমরা নিজের খাবার নিজে তৈরি করতে পারি না তাই উদ্ভিদ যে সমস্ত পুষ্টি শোষণ করে সেই পুষ্টিগুলো আমরা নিয়ে আমাদের দেহের চাহিদা দৈহিক চাহিদাকে পূরণ করি উদ্ভিদ মৌলগুলিকে মাটি থেকে জলে দ্রবিত অবস্থায় আয়ন রূপে গ্রহণ করে তাহলে রূপে নর্মাল এই অবস্থায় গ্রহণ করতে পারবে না কিন্তু উদ্ভিদ ধরে নাও এই ম্যাগনেশিয়াম অবস্থা গ্রহণ করতে পারবে না সেটা কি অবস্থায় সেটা ম্যাগনেশিয়াম আয়ন অবস্থায় যখন থাকবে সে আয়নিত অবস্থায় তারা সেটাকে শোষণ করবে মাটিতে মৌলগুলির অভাবে নানা রকম লক্ষণ প্রকাশ পায় তাহলে এই মলুগুলির যদি অভাব ঘটে তাহলে কি ঘটনা হবে না কোষ গঠন হবে না বা রঞ্জকর তৈরি হবে না বা প্রোটিন তৈরি হবে না হরমোন তৈরি হবে না উৎসেচক তৈরি হবে না এবং খাদ্যের খাদ্য শক্তি যেটা এটিপি সে এটিপিও কিন্তু তৈরি হবে না তাই কি হবে বিভিন্ন ধরনের রোগ দেখা দিবেন দেখা গেছে প্রায় পনেরোটি মূল উদ্ভিদের পক্ষে অপরিহার্য তার মধ্যে দেখো ম্যাগনেশিয়াম রয়েছে নাইট্রোজেন রয়েছে ক্যালসিয়াম রয়েছে সালফার ফসফরাস বোরন জিঙ্ক কপার ক্লোরিন আয়রন পটাশিয়াম নিকেল ম্যাঙ্গানির মলে এবং বায়ুমণ্ডল থেকে আসে কি কার্বন ডাইঅক্সাইড তাহলে এগুলো হচ্ছে কি তোমার এই পণ্যখানা মূল তোমার উদ্ভিদের জন্য একান্ত প্রয়োজন এর মধ্যে শুধুমাত্র কার্বন অক্সাইড বায়ুমণ্ডল থেকে গ্রহণ করে আর বাকিগুলো সবই এই মূলের মাধ্যমে এই মূলের মাধ্যমে মাটি থেকে জলে দ্রবীভূত অবস্থায় আয়নকে শোষণ করে ক্লিয়ার এবার খনিজ পুষ্টি তাহলে খনিজ পুষ্টির সংজ্ঞা কি দাঁড়ালো উদ্ভিদ তার পুষ্টি বৃদ্ধির জন্য মাটি থেকে বিভিন্ন খনিজ উপাদান লবণ জলে দ্রবীভূত অবস্থায় গ্রহণ করে এবার লবণ জলে মানে এটা আয়নিত অবস্থায় অর্থাৎ দ্রবীভূত অবস্থায় কারণ শুকনো জিনিস শোষণ করতে পারে না কারণ হচ্ছে উদ্ভিদ হচ্ছে হলো ফাইটিক পুষ্টি উদ্ভিদের পুষ্টি কি বলা হয় হলো এরা সরল খাদ্যবস্তু জলে দ্রবীভূত অবস্থায় শোষণ করে তো যারা উদ্ভিদের যারা মানে সরল সরল এবং তরল খাদ্যবস্তু জলে দ্রবীভূত অবস্থায় খাদ্য শোষণ করে তারা হচ্ছে হলো ফাইটিক আর হলো যারা সলিড যেমন আমরা সলিড খাদ্য বস্তু খাদ্য গ্রহণ করি তাই উদ্ভিদের পুষ্টিকে বলা হয় খনিজ পুষ্টি বা মিনারেল নিউট্রিশন উদ্ভিদের এই অপরিহার্য খনিজ পদার্থ বলা হয় এই উপাদান দ্বারা সারা সারক করতে পারবে না সচনও করতে পারবে না শক্তি উৎপন্ন হবে না অপরিহার্য খনিজ পদার্থের বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য আমরা পাই দেখো বলছে আর্নন অ্যান্ড স্টাউট আর্নন অ্যান্ড স্টাউট এর মতে অপরিহার্য খনিজ পদার্থের বৈশিষ্ট্যগুলো হলো কি কি বৈশিষ্ট্য পাওয়া যায় অভাবে অঙ্গজ গঠন এবং জনন জনন কার্য কার্য ব্যাহত হয় যদি তোমার বলতে এবং জিম্বাশয় তৈরি এগুলো সবকিছু ব্যাহত হয় উদ্ভিদের বৃদ্ধির জন্য এসব পদার্থ প্রয়োজন উদ্ভিদকে বেড়ে ওঠার জন্য কি হচ্ছে তোমার এই পদার্থগুলো প্রয়োজন হয় এদের অভাবে উদ্ভিদের অভাবজনিত রোগ লক্ষণ প্রকাশ পায় তিন নম্বর বলছে ওই সমস্ত মলের উপস্থিতি উদ্ভিদের অভাবজনিত লক্ষণ দূরীভূত হয় একটি মলের অভাবে অন্য মৌল পূরণ করতে পারে না অর্থাৎ ধরো নিকেলের অভাব পটাশিয়াম পূরণ করতে পারবে না অর্থাৎ নিকেল যে অ্যামাউন্টের দরকার সেটা আমার লাগবেই পটাশিয়াম যে অ্যামাউন্টের দরকার সেটা লাগবেই যদি আমি এর একটার অভাব ঘটে তাহলে কিন্তু বিভিন্ন রোগ দেখা দিবে এবং ডেফিসিয়েন্সি অভাবজনিত লক্ষণ প্রকাশ পাবে উদ্ভিদ বিপাকে ওই সব মূল সক্রিয়ভাবে অংশগ্রহণ করে উদ্ভিদের বিপাকে বিশেষ বিপাকে বলতে যে পাচন করতে কিভাবে ধরো নাম যে কোনো উৎসেচক যে কোনো এনজাইম এনজাইমকে এনজাইমের দুটো পার্ট থাকে একটা হচ্ছে তোমার প্রোটিন পার্ট আর একটা নন প্রোটিন পার্ট একটা হচ্ছে প্রোটিন পার্ট থাকে একটা নন প্রোটিন অপ্রোটিন পার্ট থাকে এই নন প্রোটিন পার্টটা বেশিরভাগ সময় কার দ্বারা এই মিনারেলস মিনারেলস দ্বারা মিনারেলসের যে উপাদানগুলো থাকে সেই উপাদান দ্বারা ভর্তি হয় অর্থাৎ একটা খাবারকে করতে যে এনজাইমের দরকার পড়বে সেই এনজাইমটা কিন্তু এনজাইমটাকে সক্রিয় করতে গেলে পার্টটা লাগবে সেটা হচ্ছে তোমার এই মিনারেলস পার্টটা এবার হচ্ছে উদ্ভিদের বিভিন্ন প্রকার সাংগঠনিক বা কার্যকরী অনুসংশ্লেষের জন্য ব্যবহৃত হয় ধরে না একটা সাংগঠনিক কার্যকরী বলতে কি ধরে না যে উদ্ভিদের প্রোটিন দরকার তো প্রোটিন দরকার জন্য কী কী লাগছে দেখো কার্বন কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ফসফরাস সালফার তাহলে এই সমস্ত উপাদানগুলো নিয়ে প্রোটিন তৈরি হচ্ছে আবার কার্বোহাইড্রেটের কথা ভাবো কার্বন হাইড্রোজেন নিয়ে তৈরি হচ্ছে তাহলে এই সমস্ত উপাদানগুলো এই যে যে গল্প দিয়েছে আমি এই উপাদানগুলো বাদ দিলে উদ্ভিদের পুষ্টি ব্যাহত হবে উদ্ভিদের বিভিন্ন ধরনের রোগ দেখা দিবে উদ্ভিদগুলো তোমার সহায়ক বৃদ্ধি হবে না এবং জীবদেহ গতিতে হবে না জীবজীবী কাজ করবে না এবার অপরিহার্য মৌলের প্রকার ভেদ আমরা অপরিহার্য মৌলগুলো কত ভাগে ভাগ করছি দেখতে বলছে আমাদের একটা অতিমাত্রিক মৌল উপাদান একটা হচ্ছে উপাদান তো অতিমাত্রিক মৌল উপাদান কাকে বলবো যে মৌল উপাদানটা আমাদের এক থেকে দশ মিলিগ্রাম পার গ্রাম দরকার হচ্ছে আর যেটা মোটামুটি তোমার মোটামুটি তোমার হচ্ছে কি জিরো মিলিগ্রাম পার গ্রাম অফ ড্রাই ওয়েটের দরকার পড়ছে একটা অতিমাত্রিক মৌল উপাদান বলছে কি যে সমস্ত মৌল উপাদান যে সমস্ত উদ্ভিদের পুষ্টিতে যে সমস্ত মৌল উদ্ভিদের অপরিহার্য এবং খুব বেশি পরিমাণে প্রয়োজন হয় যারা কোষ গঠনের সাহায্য করে তাদের অভাবজনিত লক্ষণগুলো গুলো উদ্ভিদের সুস্পষ্ট তাদের অতিরিক্ত মৌল বলা হয় অর্থাৎ বলছে যে সমস্ত মৌল উদ্ভিদের পুষ্টিতে কি একান্ত অপরিহার্য এবং খুব বেশি পরিমাণে প্রয়োজন যাদের অভাব ঘটলে উদ্ভিদে কী হয় তোমার রোগ লক্ষণ প্রকাশ পায় তারাই হচ্ছে অতিরিক্ত মূল উপাদান যেমন হচ্ছে কার্বো হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন অক্সিজেন কারণ উদ্ভিদের দেহে দেখো যদি শর্করার কথা ভাবো শর্করা কী দিয়ে তৈরি শর্করা তৈরি হচ্ছে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন তুমি যদি ফ্যাটের কথা ভাবো ফ্যাট কী দিয়ে তৈরি কার্বন হাইড্রোজেন অক্সিজেন হলো তুমি যদি ধরো না প্রোটিনের কথা ভাবো সেটা কি তৈরি হলো কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ফসফরাস সালফার তাদের সবগুলো কি এই সমস্ত হচ্ছে মিনারেলস এগুলো মিনারেলস উপাদান বৈশিষ্ট্য তার অতিমাত্রিক মৌল কত যেগুলো যেগুলো অভাব ঘটলে উদ্ভিদে রোগ সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায় এক নম্বর হচ্ছে উদ্ভিদের বৃদ্ধিতে এই মৌলগুলো বেশি পরিমাণে লাগে উদ্ভিদে এগুলো বেশি পরিমাণে থাকে তাহলে বলছে কি উদ্ভিদের বৃদ্ধিতে বেশি পরিমাণে লাগে কত যে এক থেকে দশ মিলিগ্রাম পার গ্রাম অফ ড্রাই ওয়েট এবার শুষ্ক ওজন বলতে কী বোঝায় যে আমাদের দেহ থেকে সমস্ত জল বের করে দেওয়ার পর আমাদের দেহের যে ওজন থাকবে সেটাকে আমরা শুষ্ক ওজন বলি তো সেই শুষ্ক ওজনের প্রতি গ্রামে এক থেকে দশ মিলিগ্রাম কি রয়েছে অতিমাত্রিক মৌল প্রদান লাগবে দুই নম্বর বলছে দেখো এগুলো উদ্ভিদ দেহে দেহ গঠন প্রোটোপ্লাজম গঠনে ব্যবহৃত হয় অর্থাৎ উদ্ভিদ কী দিয়ে তৈরি কোষ দিয়ে তৈরি কোষ কী দিয়ে তৈরি প্রোটোপ্লাজম দিয়ে তৈরি এবার প্রোটোপ্লাজম গঠনে এটা ফাংশন করছে তিন নম্বর বলছে এদের পরিমাণের তারতম্য হলে কোষে কোনো বিষকে ঘটনা অর্থাৎ এদের যদি খুব বেশি পরিমাণে উদ্ভিদ পেয়ে নেই অর্থাৎ ধরুন নাইট্রোজেন খুব বেশি এক গ্রাম দশ গ্রাম দরকার ছিল আমার সেখানে হয়তো বারো গ্রাম দেওয়া হয়ে গেছে তারা তারপর ক্ষতি হবে না নিষ্ক্রিয়া দেখাবে না উৎসেচকের সক্রিয়করণে যেটা বললাম যে যে কোনো উৎসেচকের সক্রিয়করণে একটা প্রোটিন অংশ থাকে একটা নন প্রোটিন অংশ থাকে তো যে প্রোটিন অংশটা থাকে সেই প্রোটিন অংশটা হচ্ছে প্রোটিন আর নন প্রোটিন অংশটা এই মিনারেলসরা অভাব পূরণ করে তবে স্বল্পমাত্রিক উপাদান কাকে বলছি দেখো যে সমস্ত মৌল উদ্ভিদের পুষ্টিতে অপরিহার্য নয় অর্থাৎ উদ্ভিদের পুষ্টি করতে লাগবে এরকম কোনো ব্যাপার নেই খুব কম আবার খুব কম পরিমাণে প্রয়োজন হয় যারা কোষ গঠনে সাহায্য করে না তাদের অভাবজনিত লক্ষণ উদ্ভিদদের সুস্পষ্ট নয় তাদের স্বল্পমাত্রিক মৌলগুলো মানে যে সমস্ত উপাদানগুলো উদ্ভিদের বৃদ্ধি এবং পুষ্টিতে অল্প অল্প প্রয়োজন খুব পরিমাণে এবং যেগুলো অভাব ঘটলে সেরকম রোগ লক্ষণ প্রকাশ পায় না যেমন অতিমাত্রিক মৌলপ্রাদান কি ওরাও নাইট্রোজেন অভাব ঘটলেই ক্লোরোসিস হয়ে যাবে পাতা হলুদ হয়ে যাবে কিন্তু এখানে সেরকম কোনো ব্যাপার নেই এ দরকার উদ্ভিদের দরকার কিন্তু অল্প পরিমাণে দরকার একটু অল্প হলেই উদ্ভিদ নিজের কাজটা করে নিতে পারবেন যেমন মলিউড নাম জিঙ্ক এবং কপার এগুলো অবশ্যই দরকার কিন্তু অল্প পরিমাণে দরকার তাহলে বৈশিষ্ট্য কি বলছে দেখো বলছে উদ্ভিদের বৃদ্ধিতে এই মৌলগুলো খুব কম পরিমাণে লাগে অর্থাৎ অল্প পরিমাণে লাগে উদ্ভিদে এগুলো খুব কম পরিমাণে থাকে দেখা জিরো পয়েন্ট ওয়ান মিলিগ্রাম পার গ্রাম শুষ্ক ওজন যেখানে এক থেকে দশ মিলিগ্রাম লাগলো সেটা জিরো পয়েন্ট ওয়ান মিলিগ্রাম দুই নম্বর হচ্ছে এগুলো দেহ এবং প্রোটোপ্লাজম গঠনে অংশগ্রহণ করে না এরা কি করে উদ্ভিদ প্রোটোপলার গঠনে অংশগ্রহণ করে না এদের পরিমাণে তারতম্য হলে কোষে বিষক্রিয়া ঘটে অর্থাৎ এগুলো যদি যদি যেটা মিলিগ্রাম বেশি হয়ে যায় তখন উদ্ভিদে হবে ও টক্সিক এফেক্ট দেখাবে বিষ বিষাক্ত প্রতিক্রিয়া দেখাবে উৎসেচকের এটা বিশেষ বিশেষ করে কি করে বলত উৎসেচকের সক্রিয়করণে এবং যে সমস্ত পদার্থগুলো ইলেকট্রনকে পরিবহন করে যেমন সাইটোক্রোম অক্সিডেজ যেমন ধরে নাও যে বলে একটা উৎসেচক রয়েছে এই উৎসেচকটা কি বলো যে এই কার উপস্থিতি সক্রিয় হয় এটা সক্রিয় হয় তোমার মলিবডি নামের উপস্থিতিতে বুঝতে পারলে আরে সাইট্র অক্সিডেন একটা ইলেকট্রন বাহক সেই ইলেকট্রন বাহকটার জন্য কি দরকার কপার দরকার কপার হচ্ছে এর গঠনরত মৌলিয়ার মৌল উপাদান যে মৌল উপাদানগুলো উদ্ভিদ দেহে এক থেকে দশ মিলিগ্রাম পার গ্রাম অবশুষ্ক ওজনে দরকার হয় সেগুলো হচ্ছে অতিরিক্ত মৌল বা ম্যাক্রো এলিমেন্ট এই ম্যাক্রো এলিমেন্টগুলো তোমার হচ্ছে উদ্ভিদের কোষ দেহ গঠনে উদ্ভিদের বৃদ্ধিতে উদ্ভিদের কোনো উদ্ভিদের কোনো মূল প্রোটিন কার্বোহাইড্রেট এগুলো গঠনে সাহায্য করছে তো এই সমস্ত মৌলগুলো কি কি রয়েছে যেমন এর মধ্যে রয়েছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ফসফরাস সালফার পটাশিয়াম ক্যালসিয়াম এমজি ম্যাগনেশিয়াম এগুলো হচ্ছে তোমার উপাদান এখানে কি হচ্ছে মলিবরি নাম হচ্ছে কপার হচ্ছে জিঙ্ক হচ্ছে আর্সেনিক হচ্ছে সিলিকা হচ্ছে তার ম্যাঙ্গানিজ হচ্ছে কোবার্ট হচ্ছে নিকেল হচ্ছে এই সমস্ত জিনিসগুলো হচ্ছে তোমার স্বল্প মাত্রিক মৌল উপাদান এবার দেখো এই মৌল উপাদানগুলি যদি আমরা আমরা কি করি ডাইরেক্ট যদি উদ্ভিকে পুষ্টি উদ্ভিগে প্রদান করি অর্থাৎ এগুলো মাটিতে নর্মালি কি এই সমস্ত জিনিসগুলো মাটিতে থাকে এবার এই মাটিতে থাকা জিনিসগুলো যদি আমরা জলের গুলে উদ্ভিদ দিতে তবুও কিন্তু উদ্ভিদ চাষ হবে বা হয়তো স্প্রের মাধ্যমে যদি আমরা প্রয়োগ করে তবুও কিন্তু উদ্ভিদের বৃদ্ধি করবে যেমন দেখো এখানে দেখো বলছে বিজ্ঞানসম্মতভাবে মাটি ছাড়াই পুষ্টি পর্যাপ্ত জলীয় দ্রবণ উদ্ভিদের বৃদ্ধি ঘটানো চাষ করাকে হাইড্রোপনিক্স হাইড্রো কথা অর্থ হচ্ছে কি তোমার জল আর পনিক্স কথা হচ্ছে উদ্ভিদ চাষ অর্থাৎ এই জলের মধ্যে যদি আমরা কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ফসফরাস সালফার পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম কোবাল্ট জিঙ্ক তারপরে তোমার হচ্ছে কি আর্সেনিক সিলিকা এসব জিনিসগুলো যদি আমরা এই জলের মধ্যে গুলে দিই তাহলে দেখব উদ্ভিদরা এই জল থেকে শোষণ করে সেখানে উদ্ভিদ হচ্ছে সুতরাং এটাকে বলা হচ্ছে কি হাইড্রোপনিক আবার যদি এখানে জলের পরিবর্তে আমরা কি করি যদি এয়ার অর্থাৎ বায়ুতে বায়ু যদি বায়ুর মধ্যে যে রুটগুলো ঝুলে সেই রুটগুলোতে ঝুলে গাছের পাতা স্প্রে করে দিয়ে সেখান থেকে উদ্ভিদের পুষ্টি বলা হয় ল্যান্ডের পরিমাণটা কমে যাচ্ছে ধীরে ধীরে তাই এখন এই সমস্ত টেকনিকগুলো আবিষ্কার হচ্ছে যাতে পরবর্তীতে বায়ুতে বা জলের মধ্যে গাছ চাষ করা যেতে পারে এরপরে চলে অতিমাত্রিক তাহলে কি হলো দেখো এগুলো দরকার এক থেকে দশ মিলিগ্রাম পার গ্রাম আর এগুলো দরকার সুস্পোষণের জিরো পয়েন্ট ওয়ান মিলিগ্রাম পার গ্রাম এবার অতিমাত্রিক মূল্যপাদান অভ অভাবজনিত লক্ষণ এগুলো অভাবে উদ্ভিদের রোগ লক্ষণ প্রকাশ পায় কিন্তু এগুলো স্বল্প মাত্রের ক্ষেত্রে সুস্পষ্ট নয় কাজ কি এরা কোষ গঠনে সাহায্য করে এরা হচ্ছে উৎসেচকের সক্রিয়করণে সাহায্য করে কী হলো তার অতিমাত্রিক মূল্যপ্রধান নামগুলো দেওয়া দিয়েছে দেখো কার্বন রয়েছে হাই অক্সিজেন রয়েছে হাইড্রোজেন রয়েছে নাইট্রোজেন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস সালফার আয়রন হলো এগুলো হচ্ছে তোমার অতিমাত্রিক মূল স্বল্প কি রয়েছে ক্লোরিন ম্যাঙ্গানিজ বোরন দস্তা জিঙ্ক মালিবরি নাম কপার এগুলোর নাম কিন্তু মনে রাখতে হবে তোমাকে হয়তো বলে দিল নিচের উপাদানগুলোর মধ্যে কোনটা অতিমাত্রিক মৌল উপাদান কোনটা হচ্ছে স্বল্পমাত্রিক মৌল উপাদান বা হয়তো বলে দিল কি যে দুটো অতিমাত্রিক মৌল মূল্যের নাম বলো দুটি স্বল্পমাত্রিক মৌল উপাদানের নাম বলো বা বলে দিল অতিমাত্রিক মৌল মৌল স্বল্পমাত্রিক মধ্যে পার্থক্য লিখো এভাবে কোয়েশ্চেন গুলো দিতে পারে তারপর হচ্ছে দেখো উদ্ভিদের অপরিহার্য মৌল উপাদানগুলো গুলো যে আমরা এতক্ষণ পড়লাম যে উদ্ভিদের অপরিহার্য মৌল উপাদানগুলো কৃষিধান দরকার উদ্ভিদের কোষ দেহ গঠন করতে লাগছে প্রোটোপ্লাজম গঠন করতে লাগছে লাগছে কোন একটা মৌল উৎপন্ন করতে এগুলো লাগছে দেখো প্রথম কাজ হচ্ছে প্রোটোপ্লাজম গঠন প্রোটোপ্লাজম কাকে বলে বললাম নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম এ দুটোকে মিলিয়ে হচ্ছে তোমার প্রোটোপ্লাজম ক্লিয়ার বিভিন্ন খনিজ মূল যেমন কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন সালফার ফসফরাস ছাড়া প্রোটোপ্লাজম ও প্রাচীর গঠন সম্ভব নয় তাহলে একটা কোষের প্রধান উপাদান কি প্রোটোপ্লাজম এবং তার উপস্থিত অবস্থিত প্রাচীন তো এটা গঠন সম্ভব নয় কখন যখন তুমি কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ফসফরাস সালফার এসব জিনিসগুলো না পাবে যে কোনো জৈব গঠনের জন্য কার্বন হাইড্রোজেন অক্সিজেন অবশ্যই প্রয়োজন আমি বললাম আগে যে যখন কোনো একটা শর্করা যখন গঠিত হবে কার্বোহাইড্রেট বা শর্করা তখন তার উপাদান কী ছিল কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন আবার যখন লিপিড গঠিত হবে তখন তার উপাদান কী ছিল কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন যখন প্রোটিন গঠিত ছিল তোমার কী ছিল তারও উপাদান ছিল তোমার কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ফসফরাস সালফার তাহলে কি হচ্ছে কার্বন হাইড্রোজেন অক্সিজেনটা সবার ক্ষেত্রে কমন তো জীবদের জীবদেহ মানে হচ্ছে কার্বন হাইড্রোজেন থাকবেই নাইট্রোজেন এবং ফসফরাস যেমন নিউক্লিক অ্যাসিডের মতো অন্যতম নিউক্লিক অ্যাসিড বলতে ডিএনএ অথবা আর এন কে বলা হয় ডি রাইবো নিউক্লিক অ্যাসিড বা তোমার রাইব নিউক্লিক অ্যাসিড সালফার তেমন একটি প্রোটিনের একটি গুরুত্বপূর্ণ উপাদান কারণ দুটো অ্যামাইনো অ্যাসিড রয়েছে তার নাম হচ্ছে সিস্টিন আর মিথিওনাইন যেগুলো দিয়ে তোমার প্রোটিন তৈরি হয় সেই সিস্টিন আর মিথিওনাইনের উপাদান হচ্ছে সালফার ক্যালসিয়াম উদ্ভিদের কোষ প্রাচীর এর মধ্যে মিডিল ল্যামেলা মধ্য কি দুটো কোষ দুটো কোষের মধ্যবর্তী স্থানে যে ক্যালসিয়াম পেক্টেড এবং দ্বারা গঠিত কোষের এই দুটো দুটো কোষের মধ্যবর্তী স্থানে যে মিডিল ল্যামেলা থাকে এটাকে হয় মধ্য ল্যামেলা বা এটাকে বলে মধ্য ল্যামেলা এর প্রধান উপাদান কি ক্যালসিয়াম পেক্টেড পেক্টেড আর ম্যাগনেসিয়াম পেক্টেড পেক্টেড যে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম দ্বারা এই মধ্য ল্যামেলা তৈরি থাকে যে দুটো কোষকে জড়িয়ে থাকে এবার উৎসেচক গঠন যে বললাম উৎসেচকায় বলেছিলাম উৎসেচক একটা উৎসেচক উৎসেচকের দুটো অংশ থাকে একটা প্রোটিন অংশ একটা নন প্রোটিন অংশ হচ্ছে প্রোটিন অংশ আর একটা নন প্রোটিন অংশ এই দুটো অংশ ছাড়া উৎসেচক কিন্তু সক্রিয় হয় না অপ্রোটিন অংশ এই অপ্রোটিন অংশের মধ্যে তোমার রয়েছে কারা এই মিনারেলস থাকবে এই দুটো অংশ মিলেই তবে তোমার উৎসেচক সক্রিয় হবে এবং কার্যকারিতা করবে তাই এগুলো খুব দরকার যেমন ধরুন এখানে বলছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জি পটাশিয়াম ক্লোরিন কোবা কপার নিকেল প্রভৃতি বিভিন্ন উৎসেচকের সক্রিয় হিসেবে কাজ করে যেমন ম্যাগনেশিয়াম হেক্সো কানে কি করে বলতো যখন গ্লাইকোলাইসিস পড়েছে তখন কি করেছিল গ্লুকোজ থেকে তোমার গ্লুকোজ সিক্স ফসফেট এই যে এই বিক্রিয়াটা দেখেছিল গ্লাইকোলাইসিস সময় গ্লুকোজ সিক্স ফসফেট এখানে কি হয়েছিল একটা এডিপি থেকে এটিপি থেকে এডিপি ফর্মেশন হয়েছিল তো এখানে হেক্সোকাইনেজ এনজাইমটা লেগেছিল এই জায়গাটাতে ক্লিয়ার এই হেক্সোকাইনেজ এনজাইম সক্রিয় করতে গেলে বা এই বিক্রিয়াটা ঘটতে গেলে আমার কি দরকার আমার এখানে ম্যাগনেসিয়াম আয়নের দরকার পড়ছে আবার দেখো তুমি নাইট্রোজিনেজ নাইট্রোজেন একটা এনজাইম যেটা তোমার কি কাজে লাগে তোমার বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে তার জন্য এম এফি মলিবরের নাম এবং আয়রন নাইট্রোজেন লৌহযুক্ত সাইটোক্রোম ফেরিডক্সিন ইলেকট্রন পরিবহনে অংশগ্রহণ করে বিভিন্ন জারণ জারুণ বিক্রিয়ায় সাহায্য করে তাহলে বলছে কি যে এই সমস্ত উপাদানগুলি ইলেকট্রনকে যখন তোমার হচ্ছে শ্বসনে ইলেকট্রন ট্রান্সপোর্ট পরিবহন অর্থাৎ যেটাকে আমরা প্রান্তীয় শ্বসন বলছিলাম সেই প্রান্তীয় শ্বসনের ক্ষেত্রে তোমার এ সমস্ত ইলেকট্রনের বাহকগুলোর গুলোর দরকার জলসাম্য নিয়ন্ত্রণ এই বাহকগুলোকে তোমার সক্রিয় করার জন্য কি দরকার পড়ে বিভিন্ন আয়নের দরকার পড়ে জলসাম্য নিয়ন্ত্রণ কোষ রসে নাইট্রেট সালফেট ক্লোরিন আয়ন পটাশিয়াম আয়ন প্রভৃতি দ্রুবিত থেকে বিভবের সৃষ্টি করে এটা পটাশিয়াম পতরন্ধ রক্ষী কোষের চাপ খোলা বন্ধ করতে সাহায্য করে অর্থাৎ ধরুন এটা যদি আমাদের রক্ষী কোষ হয় এটা ধরুন আমাদের রক্ষী বলতে কাকে বলছি আমরা যখন যেটা উদ্ভিদের পাতায় যে পত্ররন্ধ্র থাকে সেই পত্ররন্ধ্রের চারিদিকে দুটো কোষ থাকে তার নাম হচ্ছে রক্ষী কোষ এবং এই রক্ষী কোষ দুটো যখন পটাশিয়াম ভিতরে ঢুকে যাবে তখন সেটা কি হবে ওপেন হবে খুলে যাবে এবং সেখান দিয়ে বাসমচন আর গ্যাসের আদান প্রদান করবে যখন এখান থেকে পটাশিয়াম বেরিয়ে যাবে তখন সেটা ক্লোজ অর্থাৎ বন্ধ হয়ে যাবে নিয়ন্ত্রণ করছে পটাশিয়াম পটাশিয়াম পাম্প এটাকে থিওরিটাকে মতো বিন্যস্ত হয়ে কোষের জলসাম্য নিয়ন্ত্রণ করে কোষের মধ্যে জলের পরিমাণটা নিয়ন্ত্রণ করে যেমন আয়রন তারপর ক্লোরোফিল সংশ্লেষ একটা ক্লোরোফিলে কি কি থাকে দেখো ক্লোরোফিলের প্রথম মধ্যখানে থাকে ম্যাগনেশিয়াম তারপর থাকে চারখানা তোমার নাইট্রোজেন গ্রুপ নাইট্রোজেন গ্রুপ থাকে এবার এই নাইট্রোজেন গ্রুপের সঙ্গে তখন বিভিন্ন ধরনের তোমার সি এইচ ও গ্রুপ যুক্ত থাকে তাই এর প্রধান উপাদান হচ্ছে ম্যাগনেশিয়াম আর প্রধান উপাদান হচ্ছে ম্যাগনেশিয়াম আর কি লাগছে নাইট্রোজেন লাগছে ম্যাগনেশিয়াম লাগছে নাইট্রোজেন লাগছে আর তোমার কার্বন হাইড্রোজেন অক্সিজেন লাগছে এবার এই আয়রনটা কখন লাগছে যখন আমরা হিমোগ্লোবিনের কথা ভাববো হিমোগ্লোবিন তো হিমোগ্লোবিনের প্রধান হিমোগ্লোবিনের ক্ষেত্রে কি হচ্ছে ক্লোরোফিলের যেমন মধ্যখানে ম্যাগনেশিয়াম রয়েছে চারটা নাইট্রোজেন রয়েছে তারপর তোমার অন্যান্য গ্রুপগুলো রয়েছে সেরকম হিমোগ্লোবিনের ক্ষেত্রে মধ্যখানে ম্যাগনেশিয়ামের পরিবর্তে আয়রন থাকে এবং এই ক্লোরোফিল যে না তৈরি হয় সমস্ত উপাদানগুলো যে না পায় তাহলে কি হবে ক্লোরোসিস অর্থাৎ পাতা হলুদ হয়ে যাবে বাফার বিক্রিয়া অর্থাৎ রক্তের সঙ্গে কি আমরা যেমন শরীরে রক্তের পিএইচ কত সেভেন পয়েন্ট ফোর এই রক্তের পিএইচ কিন্তু স্টেবল এটা কিন্তু পরিবর্তন হয় না তাই এটাকে নিয়ন্ত্রণ করে কারা বিভিন্ন মৃদু অ্যাসিড মৃদু খার তাদের লবণ ফসফেট ও অম্ল খার ভারসাম্য বা পিএইচ বজায় রাখতে সাহায্য করে যেমন তোমার হচ্ছে কি ফসফরাস এবং কার্বন এখানে দেখো আমরা কিছু অভাবজনিত লক্ষণ এই গাছটার মধ্যে আমরা ছবির মাধ্যমে দেখার চেষ্টা করেছি দেখো আমরা বলছি যে নাইট্রোজেন আয়রন ম্যাগনেশিয়াম সালফার এটা ক্লোরোসিস ক্লোরোসিস বলা সালফার কারণ যখন তোমার উদ্ভিদের পাতায় ক্লোরোফিল তৈরি হবে না তো ক্লোরোফিল তৈরি না হলে কেউ পাতা সবুজ কালার তৈরি হবে না সবুজ কালার তৈরি না হলে কেউ পাতা হলুদ হয়ে যাবে তখন সেটাকে বলা হচ্ছে ক্লোরোসিস হলুদ হয়ে গেলে কি সমস্যা ক্লোরোফিল যদি না থাকে তাহলে উদ্ভিদের পাতায় সারক সংশ্লেষ হবে না আর সারক সংশ্লেষ যদি না হয় তাহলে খাবার তৈরি হবে না আর খাবার না তৈরি উদ্ভিদ অটোমেটিক তোমার মারা যাবে তারপর ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কপার পটাশিয়াম নেক্রোসিস নেক্রোসিস মানে দেখবে অনেক সময় গাছের পাতা পচে যায় নষ্ট হয় ওটা কেন হয় এই ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কপার পটাশিয়াম এগুলোর মধ্যে যদি অভাব ঘটে তবে সেটা হয় আবার দেখবে সো নাইট্রোজেন পটাশিয়াম সালফার এগুলো কোষ বিভাজনকে বন্ধ রাখে কোষ বিভাজনকে বন্ধ হলে কোষ বিভাজন বন্ধ না হলে কোষের কোষ বিভাজন আর কোষের বৃদ্ধি যদি না ঘটে তাহলে কি হবে না বলো তো কোষ উদ্ভিদের বৃদ্ধি বৃদ্ধি হবে না উদুধ আকার বড় হবে না নাইট্রোজেন সালফার নাম এগুলো অভাবে কি হচ্ছে ফুল দেরিতে ফুটে অর্থাৎ ফুল ফুটার জন্য নাইট্রোজেন সালফার মলিবটনাম দরকার এখানে দেখো কিছু দেখেছি যেমন দেখো আয়রনের অভাব কোথায় ঘটে ডগার যে পাতাগুলো থাকে সেই ডগার পাতাগুলোর মধ্যে তোমার আয়রনের অভাব ঘটে এবার আয়রন অভাব ঘটলে কি হবে ইয়েলো লিভস অর্থাৎ হলুদ ধরনের পাতা তৈরি এবং সেই পাতা কি হবে গ্রিন ভেইন অর্থাৎ যে পাতারা তৈরি হবে সেই পাতার যে শিরাগুলো থাকবে সেই শিরা উপসিরাগুলো হচ্ছে তোমার সবুজ থাকবে কিন্তু পাতাটা হলুদ হয়ে যাবে এটা হচ্ছে তোমার অভাবের লক্ষণ গাছে আয়রনের অভাব হয় তাহলে পাতাগুলো হলুদ হবে কিন্তু যে শিরাগুলো থাকবে সেগুলো সবুজ হয়ে থেকে যাবে যদি ক্যালসিয়ামের অভাব পাতাগুলো থেকে ছিঁড়া থাকা হবে অর্থাৎ পাতাগুলো জায়গায় জায়গায় ছিঁড়ে যাবে কাগজ যেমন ছিঁড়ে যায় সেরকম ছিঁড়ে যাবে আবার যখন নাইট্রোজেনের যদি অভাব হয় তাহলে পাতা সম্পূর্ণভাবে হলুদ হয়ে গেছে এবং হলুদ হয়ে যাবে প্লাস সিভেল শুকিয়ে যাবে তারপরে দেখা যদি যদি পটাশিয়ামের অভাব ঘটে তাহলে পাতায় হলুদ হয়ে যাচ্ছে কিন্তু অ্যান্ড টিপস উইথ ডেড স্পট এবং ডগা অনেক পাতা দেখ দেখবে গাছের যে যেগুলো পাতাটা হলুদ হয়েছে কিন্তু পাতার ডগাটা আবার কী শুকিয়ে গেছে শুকিয়ে গেছে এবং ইয়েলো প্যাচ হয়ে গেছে শুকিয়ে গেছে পটাশিয়াম হবে যদি ম্যাঙ্গানিজের অভাব ঘটে তাহলে দেখবে যে ইয়েলো স্পট ইয়েলো স্পট তো ছোপ ছোপ দাগ দেখা যায় মানুষ যেমন সেতি রোগ হয় সেরকমভাবে দাগ দেখা দেবে এবং ছিদ্র ছিদ্র হয়ে যাবে যদি কার্বন ডাইঅক্সাইডের এর হয় তাহলে অভাব হয় তাহলে ছোট হয়ে যাবে যদি ঘটে তাহলে দেখবে যে পাতাগুলো খুব বেশি সবুজ হয়ে গেছে ডার্ক গ্রিন কালার হয়ে যাবে যদি ম্যাগনেশিয়ামের অভাব ঘটে তাহলে কি হচ্ছে এর বাইরের দিকটাও ভিতর দিকটা সব ভিতর দিকটা সবুজ থাকবে কিন্তু এর বাইরের দিকের অংশগুলো কিভাবে হলুদ হয়ে যাবে আবার সালফারের যদি অভাব হয় তাহলে কি হবে যে পাতাটা হালকা হবে হলুদ টাইপের হবে হালকা হবে আর যদি জিঙ্কের অভাব ঘটে তাহলে কি হবে কি এখানে এই যে মস্য ধরার মতো রোগ দেখা দিবে আর কি হবে যে পাতাগুলো ছোট হয়ে যাবে আর শর্ট ছোট ছোট আর এই যে পাতার যে শিরাগুলো থাকছে এগুলো সাইজে বড় হবে শেষ পর্যন্ত যাবে না সে ছোট আকৃতি হয়ে যাবে এই সমস্ত অভাবজনিত লক্ষণগুলো দেখা যায় এরপরে আমরা চলে তাহলে উদ মিলেন্স হয়ে গেল এরপর চলে আসবো আমরা কিসে ট্রান্সফিরেশন বা বাস্পমোশন তাহলে বাষ্পমোচনের ক্ষেত্রে আমরা কি দেখছি দেখ বাষ্পমোচন কি ঘটনা যে আমরা যেমন আমাদের শরীর থেকে কি করে জল বাস্পাকারে বের করি যেটা ঘাম বলি আমরা সুইট এই সুয়েট বা ঘাম বলি এই ঘাম বেরোনোর মাধ্যমে থেকে আমাদের শরীর কি থাকে সুস্থ থাকে ঠান্ডা শীতল থাকে যার ফলে আমাদের স্কিনগুলো ড্রাই হয়ে যায় না স্কিনগুলো ফেটে যায় না তো উদ্ভিদের ক্ষেত্রে তো সেম একই জিনিস ঘটছে তাতে আমরা না সূর্য সূর্যের আলো লাগলে আমরা কেউ ছায়ায় চলে যাই বা সূর্য আলো লাগলে আমরা সানস্ক্রিন ইউজ করি কিন্তু উদ্ভিদ তো সানস্ক্রিন ইউজ করতে পারে না এবার উদ্ভিদ তো কোথাও ছায়ায় যেতে পারে না তাই উদ্ভিদ কি করে ট্রান্সপিরেশন করে অর্থাৎ দিনের বেলা দেখবে যে আলো যখন খুব বেশি পড়বে তখন উদ্ভিদের পাতাগুলো হালকা নুয়ে যায় কেন নুয়ে যায় তাদের পাতার সারফেস এরিয়াটা কম হয়ে যায় সারফেস এরিয়া কম হলে কী হবে পড়বে আলোটা কম কম পরিমাণে পড়বে এবং আরও কম পরিমাণে পড়বে এবং তার বাস্মোস রেটটাও কম হবে কারণ যত সূর্যালোক পড়বে তো বাষ্পমোচন বেশি হবে কেন বাস্মমোচনটা বেশি হচ্ছে কারণ বাস্মমোচনটা হওয়ার উদ্দেশ্য হচ্ছে যে জল যখন উদ্ভিদের দেহ থেকে পচরন্তর মাধ্যমে বেরিয়ে যাচ্ছে তখন বেরোলে কী হবে উদ্ভিদের দেহটা ঠান্ডা হবে বলে উদ্ভিদের ফোটো উদ্ভিদগুলো অক্সিডেটিভ ড্যামেজ ফোটো অক্সিডেটিভ ড্যামেজ যেটাকে বলছি আমরা অর্থাৎ সানবার্ন যেটাকে বলছি সেটা হবে না এই জন্য বাষ্প অতিরিক্ত জল বাস্পকারে বের করে এখানে উদ্ভিদ তার খাদ্য উদ্ভিদ তার খাদ্য তৈরি করা বিভিন্ন বস্তুর পরিবহন করা এবং রসস্ফিত বজায় রাখতে মাটি থেকে প্রচুর পরিমাণ জল শোষণ করে কারণ আমাদের যেমন রক্তের মাধ্যমে পুষ্টি এবং গ্যাসের আদান প্রদান ঘটে উদ্ভিদ কি করে মাটি থেকে মূলম দ্বারা জল শোষিত করে এবং সেই জলে দ্রবীভূত হয়ে মিনারেলস গুলো খনিজ মৌলগুলো উদ্ভিদের পাতায় পৌঁছায় তারপর সেখানে খাবার তৈরি হয় ফল ফ্লোয়েম করার মাধ্যমে সেটা চার উদ্ভিদ বিভিন্ন অংশে পৌঁছে যায় কিন্তু উদ্ভিদ যে পরিমাণ জল শোষণ করে কারণ উদ্ভিদের জল শোষণ পদ্ধতিটা হচ্ছে কন্টিনিউয়াস অর্থাৎ মাটি থেকে ওরা দিন রাত সবসময় জল কন্টিনিউ শোষণ করছে এবার এই জলটা এত বেশি বেশি দরকার নেই আমাদের উদ্ভিদের ক্ষেত্রে তাই অতিরিক্ত জল কেউ বাস্পকার তারা বের করে দেয় কিন্তু সবটা উদ্ভিদের কাজে লাগে না বেশিরভাগ প্রায় নব্বই পার্সেন্ট উদ্ভিদ তার বায়বীয় অংশের মাধ্যমে জলকে বাষ্প আকারে বের করে দেয় তাহলে কিন্তু বাষ্পকারে বের করে দেয় এই প্রক্রিয়াটিকে বলা হয় তোমার বাষ্পমোচন বাষ্পমোচন প্রক্রিয়া উদ্ভিদ তার প্রয়োজন অতিরিক্ত জল বাষ্পকারে বায়বীয় অংশের মাধ্যমে বের করে বায়ু অংশ বলতে এই যে পত্র রন্ধ্র তাহলে বাসমোচন সংজ্ঞা কি বলবো যে জৈবিক প্রক্রিয়ায় উদ্ভিদ দেহের প্রয়োজনের অতিরিক্ত জল বাসপাকারে অংশের মাধ্যমে বাইরে নির্গত হয় তাকে বাসমোচন বাষ্পমোচনের ব্যাখ্যা দেখো উদ্ভিদের পাতার ত্বকে কোষের দ্বারা পরিবেষ্টিত এই যে রক্ষীকোষ রক্ষী কোষ দ্বারা পরিবেষ্টিত সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে যেগুলোকে আমরা পত্ররন্ত্র বলি সাধারণত পতরঞ্জ দিনের বেলা খোলা থাকে পতরঞ্জের নিচে যে গব্বর থাকে সেখান থেকে চলিয়ে বাষ্প ব্যাপন প্রক্রিয়া পতরন্দ্রের বাইরের দিকে বেরিয়ে যায় বাষ্প এবার হচ্ছে কি বাষ্পমোচন আর বাস্পভবন কি বাস্পভবন হচ্ছে যে কোনো সারফেস থেকে সূর্যের আলো পড়লে সেখানে জল বাষ্পকারে বেরোয় আর বাষ্প আর বাষ্পমোচন হচ্ছে শুধুমাত্র উদ্ভিদ থেকে জল বাষ্পকারে বেরোয় উম তাহলে বাসমোচন বা উন্মুক্ত পরিবেশে জলের উত্তপ্ত হয়ে বাসপূত হওয়ার প্রক্রিয়া বাসপত বাসভবন কি যে কোনো সার্ফেস থেকে তুমি যে কোনো জায়গায় জল পড়ে আছে জলটা কি ধীরে ধীরে বাস্পকারে বেরিয়ে যাবে কিন্তু বাষ্পমোচন হচ্ছে একটা প্রসেস অর্থাৎ এক্ষেত্রে কি একমাত্র পত্রন্ত্র যখন দিনের বেলা খোলা থাকবে তখনই সেটা বেরোবে আর যখন বন্ধ থাকবে তখন আর বেরোবে না অর্থাৎ রেগুলেটেড প্রসেস তাহলে দেখো বাষ্পমোচন ও বাসভবনের তুলনায় সাদৃশ্য কি সাদৃশ্য দুটোর মাধ্যমে জল বেরিয়ে যায় উভয় প্রক্রিয়ায় জল বাস্পে পরিণত হয় উভয় সাথে কয়েকটি ভৌত প্রভাব যেমন বায়ুর বেগ উষ্ণতা আদ্রতা উপর প্রভাবিত হয় পার্থক্য কী দেখুন তাহলে বাষ্পমোচন হচ্ছে একটা জীবিত প্রক্রিয়া জৈবিক প্রক্রিয়া বা শারীর বৃত্তীয় প্রক্রিয়া কিন্তু বাসভবন হচ্ছে একটা ভৌত প্রক্রিয়া ভৌত মানে যে কোনো সারফেস থেকেই হবে ওটা সময়কাল প্রক্রিয়াটি দিনের বেলায় সূর্যালোকের ঘটে অর্থাৎ রাত্রিবেলা বাষ্পমোচন হয় না কিছু কিছু রাত্রিবেলা পত্রন্ত্র বন্ধ থাকে কিন্তু দিনের বেলা এখানে কি হয় জীবনাত্র ভর্তি থাকে প্রোটোপ্লাজম এ প্রক্রিয়া প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত যেহেতু এটা জৈবিক প্রক্রিয়া এখানে কোনো প্রোটোপ্লাজমের নিয়ন্ত্রণ নেই বাসমচন হচ্ছে কি ভৌত প্রভাবকের উপর আংশিকভাবে নির্ভরশীল ভৌত প্রভাবক মানে বলতে কি যেমন বায়ু যেমন আর্দ্রতা যেমন তোমার তাপমাত্রা এগুলোর উপর আংশিকভাবে নির্ভরশীল কিন্তু এগুলো কি হচ্ছে বায়ুর বেগ চাপ পরিবেশ উষ্ণতা আদ্রা প্রভৃতির উপর বাস্তুভবন সম্পূর্ণভাবে নির্ভরশীল চাপের প্রভাব এতে বিভিন্ন প্রকার চাপের প্রভাব দেখা যায় কোন প্রকার চাপের পাওয়া যায় না বাস্তু প্রক্রিয়ায় তাহলে এখানে দেখো বাস্মোচন স্থান কোথায় কোথায় বাষ্মোচন হয় তাহলে উদ্ভিদের বাস্মোচন পত্রযের মাধ্যমে হয় লেন্টিসেল লেন্টিসেল কাকে বলছে এই যেটাকে লেন্টিসেল বলা হয় অর্থাৎ আমরা দেখি যে গাছের বাইরের দিকে যে গাছের ছাল থাকে সেই ছালগুলো অনেক সময় ফাটা ফাটা অবস্থায় থাকে ফেটে ফেটে থাকে ওই ফাটা ছিদ্রটাকে বলা হচ্ছে তোমার লেন বলা বলে যখন উদ্ভিদের বহিস্তরটা ফেটে যায় তখন লেন টিসের বলে আবার কিউটিকের মাধ্যমে কিউটিক মানে হচ্ছে কি যে উদ্ভিদের মানে যেটা আমরা উদ্ভিদের শরীর বলছি সে শরীরের বাইরের দিকে যে আবরণ থাকে তাকে কিউটিক বলে যেমন পাতার উপরের দিকে এই আবরণটা হচ্ছে তোমার কিউটিকলের আবরণ তাহলে পথরঞ্জীয় বাষ্পমোচন যেটা স্টোমাটার মাধ্যমে পত্ররঞ্জের মাধ্যমে হচ্ছে দেখছো যে দিনের বেলা সূর্যালোকের উপস্থিতিতে পত্ররঞ্জ দিয়ে যে বাষ্পমোচন ঘটে তাকে পত্র মানে এর মাধ্যমে তোমার এইট্টি টু বাষ্পমোচন হয়ে যায় পত্ররন্ধ্রের মাধ্যমে লেন্টিকুলার বাষ্পমোচন কাণ্ডে উপস্থিত লেন্টিসেলের মাধ্যমে বাষ্পোচন প্রক্রিয়াকে মাসুলের বা লেন্টিসেল বাষ্পমোচন বলা হয়ে থাকে এতে প্রায় জিরো পয়েন্ট জল বাষ্প আকারে বেরো অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান যায় কিউটিকুলার দেবাত্র কাণ্ড পাতার কিউটিকুল স্তরের মাধ্যমে যে বাসমোচন হয় অর্থাৎ পাতা এবং কাণ্ডের বাইরের দিকে যে আবরণ থাকে সে আবরণের মাধ্যমে যে বাসমোচন হয় তাই কিউটিকুলার বাসমোচন বলা হয় এখানে তিন থেকে দশ ভাগ বাসমোচন এই প্রক্রিয়া হয় অর্থাৎ থ্রি টু টেন তাহলে বেশির বাসমোচন কি হলো পত্রন্ধের মাধ্যমে হয়ে যায় এরপর হচ্ছে বাস্মচর নিয়ন্ত্রণকারী শর্ত সম্ভব তাপমাত্রা প্রথম হচ্ছে তাপমাত্রা তাপমাত্রার মেজর ফ্যাক্টর কারণ পরিবেশে যদি তাপমাত্রা বেড়ে যায় পরিবেশে যদি তাপমাত্রার পরিমাণ বাড়ে তাহলে হয় আমরা আমাদের যেমন যদি গরম বেড়ে যায় তাহলে কি হবে গরম বেড়ে গেলে আমাদের শরীর থেকে বেশি ঘাম বেরোবে কেন সেই তাপমাত্রা তাপমাত্রা যাতে স্কিনটা নষ্ট না হয়ে যায় তার জন্য তো উদ্ভিদের ক্ষেত্রে তো একই জিনিস তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে উদ্ভিদ বেশি করে জল বাষ্পাকারে বের করে যাতে উদ্ভিদের লিন তাপ শোষণ করার ফলে দেহটা ঠান্ডা থাকে তাপমাত্রা বৃদ্ধিতে বাষমূচণের হার বাড়ে তাপমাত্রা হাসে বাসমূচন কমে দশ থেকে পঁচিশ ডিগ্রি উৎসতা সাধারণভাবে পত্রঞ্চ বন্ধ এবং উন্মোচন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ পত্রঞ ফুলক বন্ধ হয়ে কাজটা করে কে তোমার তাপমাত্রা বায়ুর আর্দ্রতা এবার যদি বায়ুতে যদি বায়ু যদি ড্রাই হয় শুষ্ক হয় তবে তো উদ্ভিদের বেশি উদ্ভিদ থেকে বেশি বেশি জল বায়ু শোষণ করবে আর যদি বায়ুতে আদ্রতা প্রচুর পরিমাণে থাকে উদ্ভিদের পত্রে বাষ্পমোচন হওয়ার দরকারই পড়বে না তাই আদ্রতা যখন বাড়বে তখন বাষ্পমোচন বাড়বে বায়ু প্রবাহ একটা পাতার উপর দিয়ে যদি বায়ু গতিতে প্রবাহিত হয় তাহলে যে ডেফিনেটলি সেই থেকে বাস্পমোচন হারটা বাড়বে বায়ু প্রবাহ কম কম হবে আলোক আলোকের মাধ্যমে বাষ্পমোচন প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ না করলেও পরোক্ষভাবে করে পত্রযন্ত্রের উন্মোচন এবং বন্ধ আলোকের উপর নির্ভরশীল অর্থাৎ দিনের বেলা কি হয় সূর্যালোকের উপস্থিত পত্রন্ত্র খুলে যায় আর রাত্রিবেলা সূর্যালয়ের অনুপস্থিত পত্রযন্ত্র বন্ধ থাকে তাহলে যখন পত্রযন্ত্র খুলবে তখন বাসমোচন হবে যখন পত্রযন্ত্র বন্ধ থাকবে বাসমোচন হবে না পাতার গঠন বৈচিত্র্য অর্থাৎ যে ধরে নাও পাতা এর উদ্ভিদের ক্ষেত্রে কি হয় কোন কোনো ক্ষেত্রে দেখবে যে পাতাগুলো খুব সরু হয় আর কোন কোন ক্ষেত্রে পাতাগুলো খুব বড় হয় অর্থাৎ এরকম ভাব হচ্ছে তাহলে এই পাতার মধ্যে এর এর ক্ষেত্রফলটা বেশি ক্ষেত্রফল কি এখানে নাম্বার অফ অব স্টুম্বত পত্রের পরিমাণটা বেশি থাকছে কিন্তু এর ক্ষেত্রে ক্ষেত্রফলটা কম এবং এখানে পত্রযের সংখ্যাও কম তাই এর ক্ষেত্রে বাস্পানোর হার কি হবে কম হবে এর ক্ষেত্রে বাসমচানোর হার বেশি হবে পাতার গঠনটা ব্যাপার পত্রন্ত্রের ছিদ্রের হ্রাস বা বৃদ্ধি তাহলে পাতা যত বেশি তোমার ক্ষেত্রফল বেশি হবে পাতার মধ্যে কি পত্ররন্ত্রের পরিমাণটা তত বেশি হবে তার বাসমন্ত্রীর তত বেশি হবে আর যদি কম হয় তার কি পত্রন্ত্রের পরিমাণ কম হলে তার বাসমস্ত্রীর হারটাও কিভাবে কম হবে বাসমসলের তাৎপর্য কিন্তু আগেই বলেছেন যে আমরা যেমন ঘাম খরণের মাধ্যমে আমাদের শরীরকে ঠান্ডা রাখি যাতে সেটা শয্যালো বা তাপমাত্রায় পুড়ে না যায় ড্রাই না হয়ে যায় সেরকম উদ্ভিদ যে শরীরের লিন তাপটাকে মানে কমিয়ে দেওয়ার জন্য তোমার বাষ্পমোচন করে তার প্রথম হচ্ছে কি আর একটা হচ্ছে কি বাষ্পমোচন যত বেশি হবে উদ্ভিদের তোমার জলের শোষণের পরিমাণটা তত বাড়বে বা জলের শোষণ যত বাড়বে তার মিনারেলস বা খনিজ মূল শোষণের পরিমাণটাও বাড়বে তাহলে জল শোষণ পাতার বাষ্পমোচন ফলে জাইলেম বাইকার জলের যে টান পড়ে তা মনোরম কর্তৃক জল শোষণে সাহায্য করে অর্থাৎ বাষ্পমোচন যখন বেশি হবে উদ্ভিদ কি করবে একটা বাষ্পমোচন টান তৈরি করে যার ফলে উদ্ভিদ মাটি থেকে বেশি জল শোষণ করবে এবং জল শোষণ করার ফলে উদ্ভিদের মূলের মধ্যে একটা চাপ সৃষ্টি হবে জলের সেটাকে রসের উৎস উৎসকে বলা হয় পাতা এবং যখন বাসমোচন বেশি হবে তাহলে উদ্ভিদ থেকে মূলের থেকে বেশি বেশি জল শোষণ করবে বেশি জল শোষণ করলে জায়ের মধ্যে সবসময় জল সরবরাহ অ্যাসেন্ট অফ স্যাপ বলছি তার ফলে পাতার মধ্যে অবিরাম জল সরবরাহ হবে যখন অবিরাম জল সরবরাহ হলো হলো ওই জলের সময় কি হবে লবণ শোষণ হবে ওকে এবং এর নাইনটি পারসেন্ট জলই আবার কি হচ্ছে বাসমোচন আকারে বেরিয়ে যাচ্ছে এবং নিজেকে শীতল রাখার জন্য তোমার এই জল দরকার কোষ থেকে কোষান্তরে জল সরবরাহ করতে একটা কোষ এবং তার পাশের কোষ তার কোষ থেকে কোষান্তরে জল সরবরাহ বাসমোচনের ফলে পাতার কোষ রসের ব্যাপন চাপের ঘাটতি বেড়ে যায় একটি কোষ থেকে কোষান্তর জল সরবরাহ সহায়তা করে খাদ্যের পরিবহনে সহায়তা করে বলে অনেকের ধারণা অর্থাৎ একটা কোষ থেকে একটা কোষ তার এখানে জল ভর্তি হয়ে গেল তখন কি হলো এর ব্যাপন চাপ ঘাটতির পরিমাণ বেড়ে গেল বা ডিফিউশন প্রেসার ডেফিসিট বেড়ে গেল তখন সেটা করে এখান থেকে জলটাকে আবার পার্শ্ববর্তী কোষের মধ্যে ট্রান্সফার করবে ট্রান্সফার করবে এবং এই জলের মাধ্যমে কি যাবে জল দ্রবিত খনিজ মৌলগুলো যাবে বাস্তুসূরের ক্ষতিকর প্রভাব কারণ আমাদের যদি খুব বেশি ঘাম হয় তাহলে কি আমাদের অতিরিক্ত জল বাষ্পাকার বেরিয়ে যাবে তারপর আমাদেরকে জলের ঘাটতি দেখা যাচ্ছে আমি একইভাবে উদ্ভিদের ক্ষেত্রে যদি অতিরিক্ত পরিমাণে জল বাষ্পাকার বের হয় তাহলে কি হবে উদ্ভিদের দেহ শুষ্ক হয়ে যাবে এবং বা শুকিয়ে মারা যাবে শক্তির অপচয় কারণ এই যে জল উদ্ভিদের মনোরম দ্বারা যে জল শোষণ করে বা খনিজ মূল শোষণ করছে তখন কিন্তু এটা অ্যাক্টিভ প্রস্তাব অন্তঃস্থাপন প্রক্রিয়ার মাধ্যমে সক্রিয় প্রক্রিয়া এটি খরচ করে জল শোষণ করে কিন্তু সে জল অতিরিক্ত বেরিয়ে যাচ্ছে তাহলে কি এটিভিটা নষ্ট হচ্ছে বেশি অবনমন গ্রীষ্মকালে মাটিতে জলের অভাব ঘটলেও আলো উষ্ণতার প্রভাব পত্র বেশি খোলা থাকে অতিরিক্ত বাসমোচন উদ্ভিদ খোলায় জলের ঘাটতে ফলে পাতা নরম শাখা প্রশাখা নিয়ে পড়ে এবং অবনমন বলা হয় অর্থাৎ দেখবে যে গ্রীষ্মকালে কিভাবে দিনের বেলা সূর্য আগের খুব প্রখর পড়ছে পাতাগুলো কিন্তু এবার নিয়ে যাচ্ছে কেন হয়ে যাচ্ছে যে যাতে বাসমোচনের হারটা কমানো যায় পত্রমোচন পর্ণমুষে বৃক্ষ অকালে পত্রমোচন ঘটায় কারণ বৃক্ষ পর্ণমুষের কারণ তাদের জলের অভাব পূরণ করার জন্য বিভিন্ন উপকারী ভূমিকা থাকলেও কিছু ক্ষতিকারক ভূমিকা থাকার কারণে বিজ্ঞানী কাটিচ্ছে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলা অর্থাৎ বাষ্পমোচন নর্মাল ঠিক আছে কিন্তু বাস্পমোচন অতিরিক্ত পরিমাণে হবে তখন সেটা উদ্ভিদের দেহে জলের ঘাটতি দেখাবে এটাকে বলা হচ্ছে তোমার কি খাতে দেখাবে যেটাকে আমরা নেসেসারি এবিল মানে বাসমূচন প্রয়োজন তাহলে হবে না কিন্তু আবার মাঝে মধ্যে ক্ষতিকারক প্রভাব দেখাবে বাসমূচনকে নেসেসারি এবিল বলা হয়ে থাকে এরপর আমরা বললাম যে এরপর মিনারেলস করলাম বাসমূচন করলাম এবার বলবো কি জল এবং খনিজ পদার্থ গ্যাসের পরিবহন কিভাবে উদ্ভিদ দেহে জল প্রবাহিত হচ্ছে মিনারেলস প্রবাহিত হচ্ছে এবং গ্যাসের প্রবাহ গ্যাস বলতে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড প্রবাহিত হচ্ছে উদ্ভিদ কলা পড়ার সময় আমরা তোমরা দেখেছ জাইলেম কলার মাধ্যমে জল এবং জলে দ্রবিত খনিজ লবণের পরিবহন ঘটে পাতায় উৎপন্ন খাদ্য ফ্লুয়েম কলার মাধ্যমে উদ্ভিদের সর্বত্র পরিবর্তন হয় অর্থাৎ জলের মাধ্যমে জাইলেমের মাধ্যমে কি হয় মাটি থেকে শোষিত জল এবং জলে দ্রবিত খনিজ লবণ ঊর্ধ্বমুখী প্রক্রিয়ায় পাতায় গিয়ে পৌঁছায় এবং পাতায় সারক সংশ্লেষ প্রক্রিয়ায় যে খাবারটা তৈরি হয় তা ফ্লুয়েম কলার মাধ্যমে নিম্নমুখী উভমুখী উভমুখী পদ্ধতির মাধ্যমে সেটা উদ্ভিদের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়ে তো উদ্ভিদ দেহে বলছে উদ্ভিদ উদ্ভিদ দেহে জল এবং খনিজ পদার্থ খাদ্য গ্যাস প্রভৃতি পরিবহনে সজীব ও মৃতকে অংশগ্রহণ করে তাহলে কি যেমন সজীব মৃত্যু কেন বলছে যদি আমরা জাইলেমকে দেখি তো জাইলেমকে বলা হয় মৃতকলা মৃতকলা কেন বলা হয় কারণ এর মধ্যে জাইলেম তন্তু বাদ দিয়ে জাইলেম তন্তু এটা হচ্ছে সজীব সজীব কলা ট্রাকিয়া এগুলো জাইলেম ফাইবার তন্তু তন্তুম প্যারেন্ট কায়মা কায়মা জাইলেম তন্তু এই জাইলেম প্যারেন কাইমা শুধুমাত্র সজীব বাকি জাইলেম তন্তু ট্রাকিড এবং ট্রাকিয়া এরা মৃত কোষ তাই একে মৃত কলা বলা হয় আবার ফ্লুয়েমের ক্ষেত্রে দেখো যে খাদ্য এবং পরিবহন করে ফ্লোয়েম যেমন শিবনল শিবনল সঙ্গী কোষ তারপর হচ্ছে কি তোমার হচ্ছে ফ্লেম ফাইবার ফ্লেম তন্তু এবং ফ্লেম প্যারেন কায়মা এর মধ্যে শুধু এটা হচ্ছে মৃত কলা বাকি সবই হচ্ছে জীবিত তাই ফ্লেমকে বলা হয় কি জীবিত কলা ওই জন্য বলছে মৃতকলা এবং জীবিত কলা তো যে পদ্ধতিতে তা জল পরিবহনের মাধ্যম হিসেবে কাজ করে। তা জলকে জলকে পরিবহনের মাধ্যম হিসেবে কাজ করে পরিবহন যে পদ্ধতিতে বহুকোষী উন্নত উদ্ভিদ দেহে মনোরম দ্বারা শোষিত মাটির খনিজ সহ জল জাইলেম বাইকার মাধ্যমে পাতায় পৌঁছায় পাতায় উৎপন্ন খাদ্য ফ্রেমের মাধ্যমে সমগ্র উদ্ভিদ হবে মানে কি হচ্ছে মাটি থেকে জল এবং জলে দ্রুপিত খনিজ লবণ জাইলেমের মাধ্যমে পাতায় পৌঁছাচ্ছে এবং পাতায় উৎপন্ন খাদ্য ফ্লেমের মাধ্যমে সারা শরীরে পৌঁছে যাচ্ছে তাকে আমরা ট্রান্সপোর্ট বা পরিবহন বলি এই পরিবহন যেমন জাইলেম দ্বারা দূরবর্তী স্থানে সম্পন্ন হয় তেমন স্বল্প দূরত্বে যেমন কোষ থেকে কোষেও হয় এই স্বল্প দূরত্বের পরিবহন ব্যাপন অভিশ্রবণ সক্রিয় নিষ্ক্রিয় পরিবহন এবং সাইটোপ্লাজমের ঘূর্ণন প্রভৃতির দ্বারা ঘটে থাকে পরিবহনের প্রকারভেদ তাহলে একটা হচ্ছে নিষ্ক্রিয় পরিবহন নিষ্ক্রিয় পরিবহন কাকে বলা হয় নিষ্ক্রিয় মানে যেখানে শক্তির খরচ হবে না আর একটা সক্রিয় পরিবহন যেখানে শক্তির খরচ হবে তাহলে এ এ নাম্বার দেখো নিষ্ক্রিয় পরিবহন ব্যাপন এবং অভিশ্রবণ তাহলে নিষ্ক্রিয় পরিবহন কাকে বলছে প্রথমরা বুঝে নাও বিপাকীয় শক্তি এটিপি ছাড়াই ব্যবহার ছাড়াই বাহক প্রোটিনের উপস্থিতে বা অনুপস্থিতিতে অধিক ঘনযুক্ত মাধ্যমে বা কোষ থেকে কম ঘনত্বযুক্ত স্থানে পদার্থের অনু আয়নের সঞ্চালনকে নিষ্ক্রিয় পরিবহন বলে নিষ্ক্রিয় পরিবহনের ব্যাপন বা অবিসরণ পদ্ধতিতে ঘটে নিষ্ক্রিয় পরিবহন মানে হচ্ছে যে এই প্রক্রিয়ায় কোনো শক্তির খরচ ছাড়াই উৎস থেকে উৎস থেকে জিনিস অর্থাৎ বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বর দিকে ব্যাপন বা অবিশ্রবণ প্রক্রিয়ায় ছড়িয়ে পড়ে তাহলে নিষ্ক্রিয় পরিবহনের বৈশিষ্ট্য কি প্রথম নিষ্ক্রিয় পরিবহন মানে হচ্ছে যে এখানে তোমার এটিবি খরচ হবে না শক্তির খরচ হবে না এ প্রকার পরিবহনে কোন বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না পদার্থের অনুগুলো উচ্চ ঘনত্বর স্থান থেকে নিম্ন ঘনত্বে ছড়িয়ে পড়ে প্রকার পরিবহন কোষ বাহকের সাহায্য ছাড়া সাধারণ ব্যাপন এবং সহায়ক বলতে কি হচ্ছে ধরুন এটা একটা কোষ পর্দা এই কোষ মধ্যে তোমার কি রয়েছে বাহক প্রোটিন রয়েছে বাহক প্রোটিন করে যেমন ধরে নাও এর মধ্যে বাহক প্রোটিন রয়েছে একটা এরকম ভাবে এটা হচ্ছে বাহক প্রোটিন এবার কোন একটা মলিকুলকে সে ধরে নিল এরকম মলিকুলগুলো আছে এটাকে ধরে নিল ধরে নেওয়ার পর এদিকে এসে দলল জিনিসটাকে আবার ছেড়ে দিল এদিকে ছেড়ে দিল তাহলে এই বাহক প্রোটিনটা কি করলো তোমার এখান থেকে জিনিসকে নিয়ে এসে অন্যদিকে এটা কোনো বা প্রোটিনের মাধ্যমে ঘটলো বাহকের মাধ্যমে ঘটলো তাকে বলা হচ্ছে কি সহায়ক ব্যাপন বা ফেসিলিটেড ডিফিউশন আর একটা হচ্ছে কি যেন উচ্চ ঘনত্ব যেমন ঘরের মধ্যে আগরবাতি জ্বালিয়ে দিলে সারা ঘরে সেন্ট ছড়িয়ে পড়লো সেটা হচ্ছে তোমার নর্মাল বাহন ব্যাপন দেখো ব্যাপন প্রক্রিয়া দেখো বলছি তাহলে ব্যাপন বলছে যে ভৌত পদ্ধতিতে পদার্থের অনুগুলো নিজস্ব গতিশক্তি দ্বারা অধিক ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে ছড়িয়ে পড়ে এবং দুটি স্থানে পদার্থের অনুগুলো ঘনত্ব সমন্বয় পর্যন্ত প্রক্রিয়াটি চলতে থাকে তাকে ব্যাপন বলে ব্যাপনের সময় অনুগুলোর গতির জন্য সৃষ্টি চাপকে ব্যাপন চাপ বলা হয় অর্থাৎ তুমি এখানে ধরো একটা নীলের টুকরো বা কিছু একটা টুকরোকে তুমি জলের মধ্যে ফেলে দিলে জল এখান থেকে কি হলো এখান থেকে চারিদিকে ছড়াতে শুরু করলো অনুগুলো কিসে তা ছড়াচ্ছে নিজের গতিশক্তির গুণে এবার সে গতিশক্তিটা কি বলছি ব্যাপন চাপ বলছি এবং ধীরে ধীরে কতক্ষণ পর্যন্ত ছড়াতে থাকবে যতক্ষণ যা সমানভাবে পুরো পাত্রের মধ্যে ছড়িয়ে না পড়ার পর্যন্ত ব্যাপন প্রক্রিয়া চলতে থাকবে তাহলে ব্যাপনের বৈশিষ্ট্য হচ্ছে কি দেখো কঠিন তরল বা গ্যাস সবসময় ব্যাপন ঘাট ঘটতে পারে ব্যাপন পদ্ধতিতে কোনো পদার্থের অনু বেশি ঘনত্ব থেকে কম ঘন ছড়িয়ে পড়ে কম ঘনত্বে বেশি ঘনত্ব হবে না কিন্তু বেশি ঘনত্ব কম ঘনত্ব এতে দ্রাব এবং দ্রাবক উভয় অনু ঘটে অর্থাৎ এখানে জল জল যেতে পারে আবার তোমার জলের মধ্যে যে গুলে আছে সেই জিনিসটা যাবে অর্থাৎ কোনো বাধা নেই যে শুধু দ্রাবক যাবে বা দ্রাব যাবে সাধারণত ব্যাপনে বাহকের প্রয়োজন হয় না ব্যাপন একটা সাধারণ পদ্ধতি যার মাধ্যমে উচ্চ ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে কোনো রকম শক্তির প্রয়োজন ছাড়াই তোমার কি হবে যে উপাদানগুলো নিজের গতিশক্তির গুণে তোমার ছড়িয়ে পড়বে এবার ব্যাপনের শর্ত কী দেখ তাপমাত্রা স্বাভাবিক যে একটা গ্যাসের বল আছে ওর মধ্যে তাপমাত্রা বাড়বে গ্যাসের অনেকগুলো কি বেশি ছড়িয়ে পড়বে তাপমাত্রা বাড়লে ব্যাপনের গতিশক্তি বৃদ্ধি পাবে অনুর আয়তন যত ছোট আয়তন হবে ধরুন এগুলোর আয়তন যদি এত বড় সাইজের হতো তাহলে কি হতো এর চাঁদে ছড়িয়ে পড়তো না এটা মানে আয়তন যত ছোট হবে তত তাড়াতাড়ি সেটা ছড়িয়ে পড়বে মাধ্যমের ঘনত্ব যত কম হবে ব্যাপন তত বেশি হবে অনুর আকার অনুর আকার যত ক্ষুদ্র হবে তত দ্রুত ব্যাপন করবে ব্যাপন উদাহরণ দেখো কঠিন এবং তরল চিনি এবং জল তুমি জলের মধ্যে চিনি গুলছ তো চিনিটা কি দ্রাবক চিনিটা হচ্ছে দ্রাব আর জলটা হচ্ছে দ্রাবক তো কি হচ্ছে চিনিটা খুব সহজে গুলে যাচ্ছে আবার তুতে জল এই তুতে দিলে তুমি এখানে জলের মধ্যে দিলে খুব সহজে সেটা গুলে গিয়ে তোমার একটা সলিউশন তৈরি হয়ে গেল তারপর হচ্ছে কি তরলে তরলে যেমন হচ্ছে আলতা এবং জল আলতার সঙ্গে জল মিশাচ্ছ বা কালীয় জল তরল এবং গ্যাসের মধ্যে স্পিরিট তুমি হয়তো বা ঘরে তুমি কি পারফিউম মাখছো সেন্ট মাখছো কিছুক্ষণের মধ্যে সারা ঘর ছড়িয়ে পড়লো এটা হচ্ছে বায়ু মাধ্যম হচ্ছে ব্যাপনের গুরুত্ব ব্যাপন পদ্ধতিতে মাটির কৈশিক জল মূল দ্বারা শোষিত হয় মাটিতে তিন রকমের জল থাকে একটা হচ্ছে কি গ্র্যাভিটেশনাল ওয়াটার যেটা মহাকাশের টানে মাটি নিচে চলে যায় উদ্ভিদরা পায় না একটা হাইড্রোস্কোপিক ওয়াটার যে জলটা তোমার হচ্ছে মাটির সঙ্গে শক্তভাবে আবদ্ধ থাকে বলে উদ্ভিদ শোষণ করতে পারে না আর একটা থাকে কৈশিক জল যে মাটির কণার সঙ্গে খুব আলগাভাবে যুক্ত থাকে এই কৈশিক জলটা উদ্ভিদরা শোষণ করে বাষ্পমোচনের সময় পত্র থেকে জল ব্যাপন পদ্ধতিতে বাসপাকারে নির্গত হয় বাষ্পমোচনের সময় কি হয় পাতা থেকে জল বাষ্পাকারে নির্গত হয় এটা ব্যাপন প্রক্রিয়ায় ঘটে কারণ পাতার মধ্যে জল বেশি থাকে বায়ুমানের জল কম থাকে বলে কি হয় নির্গত হয় তিন হচ্ছে কলাকোষ ব্যাপন পদ্ধতিতে অটু এবং শিওটু আদান প্রদান ঘটে কলাকোষের মধ্যে কি হয় অটু এবং শিওটুর মধ্যে আদান প্রদান ঘটে তার বিপন পদার্থ ব্যাপন কোষ থেকে নির্গত হয় এগুলো হচ্ছে তোমার ব্যাপনের গুরুত্ব তারপরে এবার অভিশ্রবণ অভিশ্রবণ মানে হচ্ছে দেখ অভিশ্রবণ শর্ত হচ্ছে যখন কোন একটা দ্রবণ কোন একটা অর্ধবিদ্ধ পর্দা দ্বারা পৃথক করা থাকবে তো শুধুমাত্র দ্রাবক দ্রাবক বলতে শুধুমাত্র জল সেই পর্দা ভেদ করে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ছড়িয়ে পড়বে এটা অভিশ্রবণ মনে রাখবে যখন কোন দ্রবণকে একটা অর্ধবৃদ্ধ দ্বারা পৃথক করা থাকবে এবং শুধুমাত্র দ্রাবকের অনুগুলো দ্রাবক বলতে যে দ্রবিত করে রাখবে অর্থাৎ যে লিকুইড পার্টটা থাকবে সেটাই শুধুমাত্র সে পর্দা ভেদ করে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাবে এই দেখো কমে গেছে কম ঘনত্ব বেশি ঘনত্বের দিকে যাবে কারণ সেটাকে আমরা বলছি কি অভিশ্রবণ যে ভৌত প্রক্রিয়ায় অর্ধবেদ্ধ পর্দা দ্বারা পৃথকপৃত দুটো সম আকৃতি সমপ্রকৃতি কিন্তু ভিন্ন ঘনত্বের দ্রবণের মধ্যে কম ঘনত্বের দ্রবণের দ্রাবক এই যে দ্রাবগণ শুধুমাত্র দ্রাবক যাবে দ্রুবণে কিন্তু দ্রাব এবং দ্রাব দুটোই গেল অর্ধবেদ্য পর্দার মধ্য দিয়ে বেশি ঘনত্বের দ্রবণের মধ্যে প্রবেশ করে দুটিকে দ্রুব সম ঘনত্বে করে তাকে অভিসরোপণ বলা হয় এবার কেন এই ট্রান্সপোর্টটা হচ্ছে কেন দ্রাবকের পরিবহন হচ্ছে কারণ যাতে দ্রুদীয়তো হচ্ছে আয়নের ঘনত্ব বা দ্রাবের ঘনত্ব সমান হয়ে যায় অভিশ্রবণ এক বিশেষ ধরনের ব্যাপন পদ্ধতি কারণ অভিশ্রবনে দ্রাবক अणु জল তার বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে প্রবেশ করে মানে জল যেখানে বেশি থাকে সেখান থেকে জল যেখানে কম থাকে তার দিয়ে প্রবেশ করে বা অন্যভাবে বলতে পারো যেখানে ঘনত্ব কম থাকে সেটা যেখানে ঘনত্ব বেশি থাকে সেদিকে প্রবেশ করে অভিশ্রমের বৈশিষ্ট্য দেখো দ্রবণের প্রকৃতি অভিশ্রবণ সর্ব দুটি সমপ্রকৃতির ভিন্ন ঘনত্ব দ্রবণের মধ্যে ঘটে অর্থাৎ এদের দ্রবণটা একই হতে হবে চিনি জল হলে দুটো দ্রবণই চিনি জল হতে হবে কিন্তু এদের ঘনত্বটা আলাদা থাকবে অর্ধবেদ্য পর্দার উপস্থিতি কারণ এই দ্রবণ শুধুমাত্র দ্রাবক যেহেতু যায় সেহেতু শুধু এটা অর্ধবেদ্য পর্দা ভেদ করে যাবে দ্রাবগুলো কিন্তু অর্ধভেদ্য পর্দা ভেদ করতে পারবে না দ্রাবক অনু অভিস্রবণ সহ অর্ধবৃদ্ধ পর্দার মধ্য দিয়ে দ্রবণের দ্রাবক অণু চলাচল দ্রাবক অণু চলাচল করে দ্রাব চলাচল করে না ঘনত্বের পার্থক্য দুটি দ্রাবণের ঘনত্বের পার্থক্য যত বেশি থাকে অভিশ্রম তত ঘটবে তাপমাত্রা তাপমাত্রা বাড়লে অভিস্রবণ চাপ বাড়বে অভিস্রবণের প্রকার একটা অন্ত একটা বোঝান অর্থাৎ একটা কোনো কোষ কোষের মধ্যে যখন কোনো কিছু প্রবেশ করবে সেটা হচ্ছে অন্ত কোষ থেকে যখন কোনো কিছু বেরিয়ে যাবে তখন সেটাকে বহিঃ অভিস্রবণ আমরা বলছি এই বেরিয়ে যাচ্ছে অভিশ্রবণ অভিস্রবণ কোষ্য বা পরিবেশের কোষ্য দ্রবণের গাঢ়ের চেয়ে বেশি হলে সে অর্থাৎ এখানে আমরা আগে একটা সলিউশন সম্পর্কে আইডিয়া নিয়ে নিচ্ছি একটা চিনি আর জলের মধ্যে চিনি জলের সলিউশন নিয়ে তুমি একটা চিনি জল চিনি আর জল ঠিক আছে এখানে রয়েছে ওর মধ্যে একটা কোষকে তুমি নিয়ে নিয়েছো চিনি জলের সলিউশন তিনটে সলিউশন তুমি নিয়েছো তিনটে সলিউশন তুমি নিয়েছো তিনটে বিকারে তুমি সলিউশন নিয়ে নিয়েছো এবার তিনটেতে কি করেছো তুমি তিনটে একটা করে একটা কোষ রেখে দিয়েছো তিনটে সলিউশনের মধ্যে একটা হচ্ছে কি এখানে চিনি বেশি আছে চিনি বেশি এখানে জল বেশি এখানে তোমার চিনি সমান জল সমান আছে চিনি সমান জল দুটো এক সমান আছে এবার যখন চিনি বেশি আছে মানে কি বাইরের দিকে ঘন তাহলে এখান থেকে জল কেউ বাইরের দিকে বেরিয়ে আসবে ওকে তো এটা হচ্ছে হাইপোটোনিক সলিউশন বা অতিপ্রিক্ত অতিপ্রিক্ত এই ধারণাটা আগে প্রথমে ক্লিয়ার করো অতিপ্রিক্ত দ্রবণ যেখানে বাইরের ঘনত্বটা কোষের ঘনত্বের থেকে বেশি আছে বলে কি জল সবসময় কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে দেখবে বলে জলটা বেরিয়ে আসছে একটা হচ্ছে এটা জল বেশি আছে অর্থাৎ হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত এক্ষেত্রে কি হবে তো বাইরের দিকে যদি জলের পরিমাণ বেশি আছে চিনির পরিমাণ কম আছে কোষের ভিতরে তোমার গাঢ় বেশি আছে তাই কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে জলটা ঢুকে পড়বে আবার এখানে চিনি আর জল সবই সমান রয়েছে বলে এখানে তোমার কোনো মুভমেন্ট দেখা না এটাকে বলা হচ্ছে কি সম্পৃক্ত দ্রবণ আশা বোঝাতে পেরেছি তাহলে বহু বা পরিবেশে দ্রবণের গাঢ়ত্ব কোষ্য দ্রবণের গাঢ়ের চেয়ে কম হলে যদি এখানে কি হচ্ছে বাইরের দিকে তোমার গাড়ত্ব কি হচ্ছে কোষ দ্রবণের গাড়ত্ব তুলনায় কম তাই কি জলটা বাইরে থেকে তোমার ভিতরের দিকে প্রবেশ করছে তাকে অন্ত বিশ্রবণ বলছে তখন বাইরে থেকে জল ভিতরে প্রবেশ করবে সেটাকে অন্ত বলা হয় বহিবিশ্রবণ কাকে বলছে যেমন বহিকোষ দ্রবণের গাড়ত্বের কোষ দ্রবণের গাড়ত্বের চেয়ে বেশি হয় অর্থাৎ বাইরের দিকে চিনির পরিমাণটা বেশি রয়েছে তাই ভিতর থেকে কোষের ভিতরে জল বাইরের দিকে বেরিয়ে আসলো সেটাকে বলা হচ্ছে তোমার বহি অভিস্রবণ এটাকে বলছি হাইপারটোনিক বা অতি দ্রবণ বলছি এটাকে হাইপোটোনিক বা লঘু সারক দ্রবণ বা অসম্পৃক্ত দ্রবণ বলা হয় অভিস্রবণের গুরুত্ব দেখুন তাহলে কি হচ্ছে এখান থেকে যখন জল বেরিয়ে আসলো তখন কোষটা সংকুচিত হয়ে যাবে জল প্রবেশ করলো তখন কোষটা কি ফুলে যাবে একই জিনিস এখানে দেখো আইসোটোনিক মানে কি এর বাইরের পরিবেশ এবং ভিতরের পরিবেশের মধ্যে ঘনত্ব সমান রয়েছে বলে জল বাইরেও যাবে না ভিতরেও যাবে না আইসোটনিক সলিউশন সমান থাকবে কোষের আকারের কোনো পরিবর্তন ঘটবে না কিন্তু যখন হাইপারটোনিক সলিউশনে দিব যখন বাইরের দিকের ঘনত্ব কি থাকবে তোমার কম থাকবে ভিতরের দিকে তোমার ঘনত্বটা বেশি থাকবে তোমার বাইরে জল ভিতরে প্রবেশ করবে আবার যখন তারপর কেন এটা ফুলে যাবে কোষটা আবার যখন কি হাইপারটোনিক সলিউশনে কি হচ্ছে বাইরের দিকে যেহেতু ঘনত্ব বেশি রয়েছে ভিতরের ঘনত্ব কম রয়েছে তার জল কি কম ঘনত্ব বেশি ঘনত্ব যাবে যার ফলে কি জল বেড়ে যাবে আর বেরিয়ে যাওয়ার ফলে কি হবে তোমার সেটা কোষটা চুপ সেগে দেখো কারণ কোষটা চুপ সেগেছে মাধ্যমে কোষে কোষে জল পরিবাহিত হয় একটা কোষ থেকে পার্শ্ববর্তী কোষে জল পরিবাহিত হয় কোষান্তর বলেন পদ্ধতিতে উদ্ভিদ মনোরম দিয়ে মাটি অন্ত অভিশ্রমণ ঢুকে যাওয়া ভিতরে ঢুকা অর্থাৎ এরপরে কি হচ্ছে কোষের মূলের মূল যে রয়েছে মূলের বাইরের দিকে জলের ঘনত্বটা কি হচ্ছে কম রয়েছে জলের ঘনত্বটা বেশি রয়েছে কিন্তু বেশি রয়েছে আর কোষের মধ্যে কি দ্রাবের পরিমাণ বেশি রয়েছে তাই বাইরে থেকে জলটা কোষের মধ্যে প্রবেশ করছে কোষ রাস হয় মাধ্যমে যখন কোষের মধ্যে জল প্রবেশ করছে কোষটা কি ফুলে যাবে এবং বিরুদ্ধ জাতীয় উদ্ভিদের অঙ্গকে দৃঢ় রাখে যেমন ধরো এই সমস্ত গাছে কাণ্ড থাকে না এর কচু গাছের কথা অর্থাৎ কাষ্টল না কিন্তু পাতাগুলো দাঁড়িয়ে থাকে কেন দে কাট প্যাথলজি তাহলে অনেক ছিদ্র রয়েছে ওই ছিদ্রের মধ্যে কে রয়েছে জল প্রবেশ করে থাকে এটাকে হাইড্রোস্ট্যাটিক প্রেসার বলে যার ফলে তোমার গাছটা দাঁড়িয়ে থাকে রক্ষী কোষের রসস্ফীতি চালু রক্ষী কোষ বলতে এই যে রন্ধ্র এটা বললাম আমরা রক্ষী কোষ রক্ষী কোষের মধ্যে কি থাকে যখন জল প্রবেশ করবে তখন রক্ষী কোষটা ফুলে যাবে এবং ফুলে গিয়ে ওটা ফুলে যাবে ফুলে যাওয়ার ফলে কি হচ্ছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান ঘটবে আর তোমার কি হচ্ছে বাষ্পমোচন ঘটবে এ পদ্ধতিতে জাইলেম থেকে জল ও খনিজ লবণ উদ্ভিদ কলায় পৌঁছায় এরপর হচ্ছে সক্রিয় পরিবহন সক্রিয় পরিবহন এতক্ষণ নিষ্ক্রিয় পড়লে নিষ্ক্রিয় মাধ্যমে কি হলো যখন উচ্চ ঘন মানে উচ্চ ঘনত্ব থেকে কম ঘনত্ব থেকে শক্তির ব্যবহার ছাড়াই যখন যাচ্ছে তখন সেটা হচ্ছে কি সক্রিয় পরিবহন তার উল্টোটা যেখানে কি হচ্ছে যে কম ঘনত্ব থেকে বেশি ঘন দেয় এখানে কম ঘনত্ব আছে বেশি ঘনত্ব আছে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব দিকে যাচ্ছে যখন যাচ্ছে তখন এই এটিপি বা শক্তির খরচ করছে এটাকেই বলা হচ্ছে তোমার সক্রিয় পরিবহন তার বৈশিষ্ট্য কি দেখো বলছে সক্রিয় পরিবহনের বিপক্ষে শক্তির প্রয়োজন হচ্ছে এটিপির প্রয়োজন হচ্ছে কেন কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব দিয়ে যাচ্ছে অর্থাৎ এটা বলা কি এটাকে আরেকটা আরেকটা বলা হয় হয়স্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অর্থাৎ এটা কার ঘনত্বের দুপুরের দিকে যাচ্ছে পরিবহন পদার্থের গাঢ়ত্বের মাত্রার বিপক্ষে বা কম ঘনত্বের এটাকে বলা হয় এগেইনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অর্থাৎ মাত্রার বিপক্ষে অর্থাৎ যেদিকে বেশি সেদিকেই যাবে কম দিতে না পরিবহনে একক একান্ত ভাবে বাহকের প্রয়োজন হয় দেখো এটা এটা হচ্ছে কি বাহক এটা হচ্ছে বাহক প্রোটিন বাহকের প্রয়োজন হয় বাহক প্রোটিনটিকে অনেক সময় পাম্পও বলা হয় থাকে এটাকে বলা হয় প্রোটন পাম্প বা পাম্প বলা হচ্ছে এটাকে উৎসেচকের প্রয়োজন হয় মাঝে মধ্যে কি উৎস প্রয়োজন হয় যেমন ধর এটি ব্যবহারের মাধ্যমে প্রত্যেকভাবে সোডিয়াম পটাশিয়াম নির্ভর করে এটিপি পাম্পের দ্বারা সোডিয়াম পটাশিয়াম বিপরীত দিকে পরিবহন অর্থাৎ এটা যদি তোমার ক্লোজ ক্লোজ পর্দা হয় তাহলে এখানে কি থাকে একটা প্রোটন পাম্প থাকে পাম্প থাকে একটা বা ট্রান্সপোর্টের বাহক থাকে এবার ধরে নাও ভেতরের দিকে সোডিয়াম আসি আর বাইরের দিকে পটাশিয়াম চলে গেল এই এই সোডিয়াম পটাশিয়াম পাঠানোর জন্য কি হচ্ছে এখানে তোমার এটিপি খরচে এডিপি ফরমেশন করলো এবং এই ফসফ এই যে খরচ হলো সে খরচ করে কে করলো সেটা তোমার করলো কি এন এ প্লাস এন এ প্লাস কে প্লাসকটা করলো সক্রিয় পরিবহন পদ্ধতি গ্লুকোজ মানে নিষ্ক্রিয় পরিবহনে কি হলো সরল জিনিসগুলো তোমার সরল জিনিসগুলো বা ছোট আকারের জিনিসগুলো বেশি ক্ষণ থেকে কম ঘন্টা ছড়িয়ে পড়লো কিন্তু এক্ষেত্রে কি হয় বড় আকারের জিনিসগুলো বা আয়ন বিশেষ করে আয়ন গ্লুকোজ এমন অ্যাসিড সোডিয়াম ক্লোরিন আয়নের সক্রিয় পরিবহন ঘটে এক্ষেত্রে উক্ত আয়নগুলো কোষ পর্দে অবস্থা বাহক প্রোটিনের সঙ্গে যুক্ত দ্রাব বাহক কমপ্লেক্স গঠন করে কম ঘন স্থান থেকে বেশি ঘন প্রতিষ্ঠানে প্রবেশ করে অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে একটা বাহকের দরকার পড়ছে এবং কম থেকে বেশি ঘন দিকে যাচ্ছে এডিপি আনু বিশ্লিষ্ট হয়ে যে শক্তি নির্গত হয় তা এ পরিবহনে সাহায্য করে এরপর কমপ্লেক্স বিশ্লিষ্ট দ্রাব কণাকে মুক্ত করে তাহলে দেখো সক্রিয় পরিবহণ অভিমুখ কোন দিকে সক্রিয় পরিবহণ মানে হচ্ছে কনসেন্ট্রে এগেস্ট কনসেনট্রেশন নথিমাত্রার বিপক্ষে অর্থাৎ বেশি কম থেকে বেশি ঘনতে যাচ্ছে কম থেকে বেশি ঘনত্ব দিয়ে থাকছে এটা হচ্ছে কি অ্যালং কনসেনট্রেশন গ্রেডিয়েন্ট অর্থাৎ বেশি থেকে স্থান থেকে কম ঘনত্বের দিকে যাচ্ছেন এর ক্ষেত্রে কী হচ্ছে এটিপির প্রয়োজন হয় সক্রিয় পরিবহন মানে হচ্ছে শক্তির প্রয়োজন হবে এবং নিষ্ক্রিয় পরিমাণ শক্তির প্রয়োজন হয় না সক্রিয় পরিবহনে বাহকের প্রয়োজন হতেও পারে সক্রিয় পরিবহন হবে অবশ্যই হবে আর নিষ্ক্রিয় প্রয়োজন নয় হলে হতেও পারে যেমন ফেসিলিটি ডিভিশনের ক্ষেত্রে সহায়ক ব্যাপনের ক্ষেত্রে হতে পারে কার ক্ষেত্রে সহায়ক ব্যাপন উৎসেচক এখানে উৎসেচক লাগে এখানে উৎসেচক লাগে না এরপর আমরা দেখব কোষ থেকে অন্তরে কোষ থেকে কোষে কিভাবে জল যাচ্ছে অর্থাৎ এই যে উদ্ভিদ এটা এটা ধরেন আর এটা কোথায় রয়েছে এটা হচ্ছে মাটি তাহলে মাটি থেকে জল কার মধ্যে প্রবেশ করছে মূল মধ্যে প্রবেশ করছে তা জল কার্বন ডাই কার্বন ডাইঅক ইত্যাদি উপাদানগুলো ক্রমান্বয়ে এক থেকে আরেক কোষে প্রবেশ করে সেখান থেকে নির্গমনকে বলা হয় কোষান্তর পরিবহন উদ্ভিদের কোষান্তর পরিবহন ব্যাপন অভিশ্রবণ এবং সক্রিয় পরিবহনের মাধ্যমে ঘটে কোষান্ত পরিবহন ভূমিকা শ্বসনের সময় পত্র বা লেন্টিসেল দ্বারা গৃহীত অক্সিজেন ব্যাপন পদ্ধতিতে একটি কোষ থেকে আরেকটি কোষে ছড়িয়ে পড়ে ক্রমণ ও উদ্ভিদের আভ্যন্তরীণ করা হয়েছিলো মনে হচ্ছে কি বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বেশি উদ্ভিদ দিয়ে অক্সিজেনের পরিমাণটা কম তাই যখন শ্বসনের সময় পত্র খোলা থাকে তখন বেশি ঘনত্ব দিয়ে কম ঘনত্বে যাবে অর্থাৎ বাইরে বায়ুমণ্ডলে যে ঘনত্ব বেশি আছে সেখান থেকে কোথায় পাতার মধ্যে কম ঘনত্বে যাবে তাই এটা ব্যাপন প্রক্রিয়া সম্পন্ন হয় সালক সংশ্লেষের সময় গৃহীত শির কোশান্ত পরিবহনের মাধ্যমে সবুজ পশ্চিম হতে একইভাবে সালক সময় যখন তোমার সিও টু কার্বন ডাইঅক্সাইড দরকার পড়ে তখন কিন্তু ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কোষক প্রবেশ করে উচ্চ ঘনত্বে কম ঘনত্বে উদ্ভিদ কোষে উৎপন্ন হরমোন খাদ্য এতে জলে দ্রবিত অবস্থায় কোষান্তর ব্যাপন পদ্ধতি চরণ মানে উদ্ভিদ কি হয় উদ্ভিদের পাতে খাদ্য তৈরি হলো সেই খাদ্যটা জলে দ্রবীভূত হলো তার উচ্চ উচ্চক্ষণাতে কম ক্ষমত্তে ব্যাপন প্রকার ছড়িয়ে পড়লো এবং প্লাস্টিক পথ এবং সিম প্লাস্টিক ধরে না এটা একটা উদ্ভিদ কোষ এটা একটা উদ্ভিদ কোষ এটা একটা উদ্ভিদ কোষ এদের চারিদিকে রয়েছে কোষ প্রাচীন এবার কি হচ্ছে যে এর মধ্যে পরিমাণ পরিবহন হবে যখন এটা হচ্ছে কোষ প্রাচীর কোষ প্রাচীর এবং কোষ পর্দার মধ্য দিয়ে তোমার কিভাবে খাদ্য বা জলীয় অংশ পরিবহন হবে তখন সেটাকে বলা হচ্ছে তোমার কি তখন সেটাকে বলা হচ্ছে অ্যাপোপ্লাস্টিক পাতিল আর যখন তোমার কোষপর্দা এবং সাইটোপ্লাজমের মধ্য দিয়ে ঘটবে তখন সেটাকে সিম বলা হয়ে থাকে অ্যাপোপ্লাস্ট হচ্ছে কি কোষপর্দা পর্দা কোষ প্রাচীরের মধ্য দিয়ে আর সিম মানে হচ্ছে কোষপর্দা পর্দা সাইটোপ্লাজমের মধ্য দিয়ে যখন পরিবহন হবে তখন তাকে বলা হয় সিম প্লাস্টিক এই যে অ্যাপোপ্লাস্টিক পাথর কি বলছে কোষান্তর রন্ধ্র এবং মৃত কোষপ্রাচীর মধ্যে দিয়ে ব্যাপন পদ্ধতিতে জল এক কোষ থেকে অপর কোষ হয় জল পরিবহনের পথকে অ্যাপোপ্লাস্টিক পাথর বলা হয়ে থাকে এবার কোষান্তর পরিবহন অবিশ্রমণের ভূমিকা প্রশান্ত করা কোষ থেকে কোষে গো অন্ত অবস্রবণ প্রক্রিয়ায় মূলর মাটিতে কৈশিক জল প্রবেশ করে জল প্রবেশ করলে মূলের কর্টেক্স অঞ্চলের কর্টেক্স অঞ্চলের কোষের তুলনায় মূলের কোষ রসের ঘনত্ব বিশ্রবণ চাপ কমে যায় ধরে নাও মাটিতে কি জল বেশি পরিমাণ রয়েছে এবং কোষের মধ্যে কি রয়েছে তোমার সলিড বস্তু বেশি রয়েছে তাই কি হয় জল কি তবে কোথায় যাবে বেশি কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাবে তাই জল বাইরে থেকে মূলের মধ্যে প্রবেশ করছে এবার জল যখন এই মূলের মূলের এই কোষেতে প্রবেশ করলো ধরে নাও তখন এই কোষে জলের পরিমাণটা বেশি হয়ে গেছে এবার এ হলো জলের পরিমাণ কম থাকবে তাই জল কি বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের সরি কম ঘনত্ব বেশি ঘনত্বের দিকে যাবে এখানে যখন জল বেশি হয়েছে তখন এখান থেকে এই কোষে যাবে আবার এখানে যখন জল প্রবেশ করলো এর তুলনায় এর জল বেশি আছে এখান থেকে আবার অন্তর্বেশনের এখানে যাবে আবার এতে যখন জল প্রবেশ করলো পাশের কোষে কি রয়েছে কম জল রয়েছে তাই এখান থেকে আবার তোমার একটা কোষ থেকে আরেকটা কোষে জল যাবে এবার এখানে রয়েছে তোমার বা অন্তঃস্তক এই অন্তঃস্তকের মধ্যে কি রয়েছে ক্যাসপেরিয়ান পট্টি রয়েছে ক্যাসপেরিয়ান পট্টি বা স্ট্রিপ যেটা কী তৈরি এটা সুবেরিন দ্বারা তৈরি সুবেরিন হচ্ছে এক ধরনের জল বিকর্ষী পদার্থ তো এই পট্টির মধ্যে কি রয়েছে তোমার সেল রয়েছে ওই জন্য কি হয় যে এখানেকে এখানে সব কোষের মধ্যে জল প্রবেশ করে না যে কোষের মধ্যে জল প্রবেশ করে তাকে সেল হয় অর্থাৎ প্যাসেজ সেল না ওর নাম হচ্ছে প্যাসেজ সেল এরপরে আছে জাইলেম এই জাইলের মধ্যে জলটা প্রবেশ করলো এই ক্যাশপ্রিয় পট্টিগুলো কেন থাকে যাতে এই জাইলেম প্রবেশ করার পর আবার তোমার ব্যাকভাবে অর্থাৎ ব্যাক ব্যাক ফ্লো না হয় যাতে আবার জলটা কোষ্ঠে বেরিয়ে না যায় সেই জন্য এর ফলে মনোরম মনোরম থেকে জল বহি অভিশ্রবণ প্রক্রিয়া নির্গত হয়ে অধিক অভিশ্রবণ চাপযুক্ত মূলের কটেক্স অঞ্চলের বাইরের স্তরে প্রবেশ করে সেখান থেকে জল ক্রমান্বয়ে কোষান্তর অভিশ্রবণ পদ্ধতিতে মূলের অন্তঃস্তকে মানে এটা হচ্ছে মনোরম বহিস্তক বহিস্তকের পর এটা বহিস্তর কটেক্স অঞ্চল বহিস্তর তাহলে কি মনোরম প্রবেশ করলো মনোরম থেকে বহিস্তরে আসলো বহিস্তর থেকে এবার অন্তঃস্তরে আসলো অন্তঃস্তর থেকে পরাণ কোষ বলতে যে পারণ কোষ বলা হয়ে থাকে মধ্যে পরিচক্র প্রবেশ করে যে ভিতরে পরিচক্র পরিচক্র একই পর্যন্ত কাণ্ড পাতা জায়ল্যান্ড থেকে জল কাণ্ড পাতার ক্রোশে প্রবেশ করে তার কোথায় প্রথম বহিস্তক এটা হলো বহিস্তক এই বহিস্তক থেকে কি তৈরি হচ্ছে তোমার মনোরম তৈরি হচ্ছে তার বহিস্তক কোথায় আসলো কর্টেক্সের মধ্যে বহিস্তরের মধ্যে আসলো তারপর অন্তঃস্থকে আসলে এই যে অন্তঃস্থকে আসলে এবার অন্তঃস্থক পরাণ কোষে আসলো কোষের পর পরিচক্রতে আসলে এই যে পরিচক্র তারপর আসলে কলা কোষের মধ্যে চলে আসলো এবার সিম প্লাস্টিক পাতে বললাম কি যেখানে তোমার প্রোটোপ্লাস্ট এবং প্রোটোপ্লাস্ট এবং প্লাজমা ডেসমাটার মাধ্যমে জল পান তাহলে এবার এই এই জলটা কি হচ্ছে এখানে তোমার এটা যে প্লাজমা ডেসমাটা দুটো কোষের মধ্যে যে সংযোগ স্থাপন তাকে প্লাজমা ডেসমাটা বলা হয় তাহলে প্রোটোপ্লাস্ট এবং প্লাজমা ডেসমাটার মধ্যে জল ট্রান্সপোর্ট হচ্ছে তাকে বলা হচ্ছে তোমার সিমলা তো সিমলা এবং প্লাস্ট হচ্ছে কোষ প্রাচীর এবং কোষ পর্দার মধ্যে আর কোষ পর্দা সাইটোপ্লাজমের মধ্যে তোমার হচ্ছে সিম প্লাস্টিক পাথে ছবিটা দেখো এখানে এর মাটি মাটির মধ্যে কি এর মাটি মাটিতে কি জল রয়েছে অন্তঃবিসর প্রক্রিয়া মূলরণ কোষ করলো মূলরণ যে একটা কোষ আর একটা কোষের বহিস্তর অংশ আসলে পরটিং বহিস্তর অংশ তারপর আসলে কি এন্ডোডার্মিস অন্তঃস্থকে আসলো তারপর পরিচক্রে আসলো তারপর জাইলেম চলে গেল এবার রসের উৎস্রোত রসের উৎস বা অ্যাসেন্ট অফ স্যাপ বলা হয় অর্থাৎ উদ্ভিদ যে মাটি থেকে জল শোষণ করছে সেই জলটা কোথায় পৌঁছাচ্ছে পাতায় দেখো উদ্ভিদ দেহে পরিবহনের দুটি দিক রয়েছে প্রথমত মনোরম দ্বারা শোষিত জল দ্রবিত খনিজ লবণ ঊর্ধ্বমুখী পরিবহন রসের উৎস তাহলে কি হচ্ছে মাটি থেকে শোষিত জল দ্রবিত খনিজ লবণ কার মাধ্যমে হচ্ছে রসের উৎস্রোত বা ঊর্ধ্বমুখী পরিবহনের মাধ্যমে কারণ পাতায় কেষমোচন হয় আর যখন পাতায় বাসমোচন হবে তখন জল ঘাটতি পড়বে সেই ঘাটতি জন্য জল শোষিত হবে এটা হচ্ছে কি রসের উৎস্রোত দ্বিতীয়ত পাতায় উৎপন্ন খাদ্যের ফ্লেম কলাতে নিম্ন পার্শ্বগুলো পরিমাণ পাতায় যে খাবার তৈরি হলো সেটা নিম্ন দিকে পরিবহনের রসের উৎস্রোত যে পদ্ধতিতে মনোরম দ্বারা শোষিত জল এবং জল ধ্রভিত খনি বন জাইলেম ভাইটা তারা অভিকর্ষের বিপরীতে পরিবহিতের পাতায় পৌঁছায় তাকে অর্থাৎ এটা মূল মূলের অভিকর্ষের বিপরীত দিকে যায় যার জল কথা পাতায় পৌঁছাচ্ছে তাকে বলা হচ্ছে রসের উৎসব রসের জন্য এবার পাতা জন্য গ্র্যাভিটি গ্রাভিটেশনের উল্টো দিকে যাচ্ছে এটা কিভাবে যাচ্ছে দেখো প্রথম হচ্ছে মূলজ চাপ যেহেতু বাস্যমোষণ প্রক্রিয়া মেন জল শোষণের প্রধান উপাদান হচ্ছে কিন্তু বাস্যমোষণ বাষ্পমোচন আর বাষ্পমোচনের প্রধান উপাদান হচ্ছে কি যে খনিজ মানে পত্রন্ত্র খুলবে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বিনিময় ঘটবে তো বাষ্পমোচন যখন হবে তো উদ্ভিদের মধ্যে কি রয়েছে টান তৈরি হবে সেই টানের জন্য দেখবে যে উদ্ভিদের মূলরুম থেকে কন্টিনিউয়াসলি জল তোমার প্রবেশ করতে থাকবে মূলরুমের মধ্যে মাটি থেকে সেটাকে বলা হচ্ছে তোমার রুট প্রেসার ধরে তুমি একটা গাছকে হঠাৎ কেটে দিচ্ছ দেখবে গাছের সে উপরের অংশ থেকে মানে ফোটা ফোটা আকারে জল পড়তে হয় কারণ যেহেতু জলটা সবসময় কন্টিনিউয়াস প্রসেস তাই সেই প্রেসারের মাধ্যমে জলটা বাইরে বেরিয়ে আসে এখানে দেখুন এই গাছটাকে অংশ দিয়ে কেটে দেওয়া হয়েছে পাইপ লাগানো হয়েছে দেখা যাচ্ছে যে এখান থেকে কন্টিনিউ জল চলে আসে গাছ থেকে শোষণ করে বুড়ো উঠে আসছে তারপর জল তলটা উপরে উঠে যাচ্ছে কিন্তু প্রেসার বলা হয় কোষান্তর অভিশ্রপণ প্রক্রিয়ায় জল শোষণের ফলে মূলের কর্টেক্সের ভিতরে রস স্পৃত যে চাপের সৃষ্টি হয় তাকে মূলের চাপ বলা হয় এই চাপের ফলে জল মূলের জাইলেন থেকে কাণ্ডের জায় লেমে পৌঁছায় মূলর চাপের প্রভাবের জলস্তম্ভ কেবলমাত্র কুড়ি মিটার পারে তাই বলা যায় বিরুদ্ধ শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে চাপের ভূমিকা থাকলেও উচ্চ বৃক্ষের ক্ষেত্রে না তাহলে মূল্য চাপের জন্য জল কুড়ি মিটার পর নিতে পারে কিন্তু সমস্ত কাজ কুড়ি মিটার উপরে তারা কি করে জল যায় এবার সমসংযোগ অসম সংযোগ শক্তি সমসংযোগ কাকে বলা হয় ধরা জল এবং জল পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে সেটাকে সম সংযোগ বলা হয় জল যখন তোমার অন্য উপাদানের সঙ্গে বলা হয় ধরুন এটা জাইলিন এটা একটা জাইলেন যার মধ্যে জল পরিবাহিত হবে ক্লিয়ার এখানে ধরনের অক্সিজেন রয়েছে জল রয়েছে এইচ প্লাস এইচ প্লাস আর মাইনাস এটা আরেকটা জলের সঙ্গে বিক্রিয়া করে রয়েছে এইচ প্লাস এইচ প্লাস তাহলে এখানে কি এই দুজনের মধ্যে বন্ড ফরমেশন জল থেকে জলের মধ্যে একটা বন্ড ফর্মেশন হচ্ছে এবং এই যে জল তাহলে এই কোষপাত্রের ভিতরের দিকে উপাদান কি রয়েছে এর ভিতরের দিকে উপাদান রয়েছে কি সেলুলোজ সেলুলোজ এই সেলুলোজের সঙ্গে জলের যে বিক্রিয়া ঘটছে সেলুলোজ বা জল তাহলে একটা হচ্ছে কি জলের সঙ্গে সেলুলোজের বিক্রিয়া যেটাকে আমরা বলছি কি অ্যাডেশন অসম সংযোগ আর একটা হচ্ছে কি সম হচ্ছে জলের সঙ্গে জল এরকমভাবে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে একটা কেন্দ্রীয় স্তম্ভ তৈরি কারো একটা তোমার স্তম্ভ তৈরি করে একে সমসংযোগ বা সমশক্তি বলা হয় একই জাতীয় পদার্থের অনুগুলো মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে বলা হয় সমসংযোগ বা সমশক্তি বল মধ্যে জলের অনুগুলো সমসংযোগ বলের দ্বারা যুক্ত একটা অবিচ্ছিন্ন উল্লম্ব জলস্তম্ভ গঠন করে মানে ধর আমাদের যেমন জলের উপর দলটা সর্ব সমান হয় কেন সমান হয় কারণ জলের অনুগুলো পরস্পরের সঙ্গে পৃষ্ঠটান দ্বারা মিলিত থাকে সেরকমভাবে তোমার এখানে পরস্পর সঙ্গে মিলে গিয়ে একটা কন্টিনিউ স্তম্ভ তৈরি করেন তারপর দেখো অসম সংযোগ হচ্ছে কি যখন ভিন্ন পদার্থের অনগুলোর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে অসম সংযোগ বল বলে জাইলেম জাইলেম ভিতরে দিয়ে কি রয়েছে সেরোলজ রয়েছে এই শেরোলজের সঙ্গে জল অনুর যে যোগাযোগ বা বন্ধন তাকে মনে হচ্ছে অসমযোগ বল ফলে জাইলেম বাহিকার মধ্যে উল্লম্ব জলস্তর প্রতি অবিকাশের বিপরীতে খারাপ হয়ে দাঁড়িয়ে থাকতে পারে ভেঙে পড়ে না অর্থাৎ মূলের মধ্যে জলটা প্রবেশ করলো জলটা ভেঙে নিচে দিয়ে পড়ে দিতে পারে পড়ে না কেন পড়ে না কারণ জলের মধ্যে আকর্ষণ জলের সঙ্গে আবার কোকোস প্রাচীরের মধ্যে আকর্ষণ করে থাকে বলে জলটা ভেঙে পড়ে না এবার বাসমোচন টান বললাম যে উদ্ভিদের পাতার মাধ্যমে বাসমোচন হচ্ছে নাইনটি পার্সেন্ট জল বেরিয়ে যাচ্ছে আর যখন জল বেরোচ্ছে তখন উদ্ভিদের মধ্যে জলের ঘাটতি দেখা যায় উদ্ভিদের শোষণ করছে যেখানে মূল মূল থেকে জলকে একটা স্তম্ভ তৈরি হচ্ছে এটা একটা স্তম্ভ দেখো জলের একটা স্তম্ভ তৈরি হচ্ছে কেন স্তম্ভ তৈরি হচ্ছে কারণ এই যে জলের আকর্ষণ বলের জন্য এবার জল প্রবের গতি বছর তুমি এই যে উদ্ভিদের জল শোষণ করে কিভাবে বুঝবে তুমি একটা গাছ নাও গাছটাকে রঙিন জলের মধ্যে ডুবিয়ে দাও এবার গাছের পাড়া দেয় বাষ্পমোচন হবে যখন বাসমোচন হবে তখন এই উদ্ভিদ জল শোষণ করবে এবার উদ্ভিদের এই অংশটা কেটে তুমি ওর জাইলেম কলাকে দেখবে জাইলেম কলাগুলো এই রঙিন জল দ্বারা রঞ্জিত হয়ে আছে মানে উদ্ভিদ করেছে জল শোষণ করেছে এবং সেটা কার হয়েছে জায়ল করার মাধ্যমে লুচি পাতার লুচি পাতার গাছকে রঙিন জলে ডুবিয়ে রাখলে দেখা যায় কাণ্ড পাতা রঙিন হয়ে ওঠে যা থেকে প্রমাণ হয় মূল জল শোষণ করে কাণ্ড পাতায় পৌঁছায় ওই তোমার একটা নরম কাণ্ডে যে কোনো গাছকে দোপাটি বা লুচি পাতা মাটি থেকে মরশুমে তুলে এনে গাছটিকে মূলকে জলে ধুয়ে ভালো করে একটা রঙিন জলের মধ্যে ডুবিয়ে দাও তারপর কি হচ্ছে মাটির কৈশিক জল মনোরম দ্বারা শোষিত হচ্ছে শোষিত হওয়ার পর এপিব্লেমা এপিব্লেমা কি মনোরমের যে বাইরের আবরণ মনোরমের আবরণকে বলা হয় মূলের আবরণকে বলা হয় এপিব্লেমা কান্ডের না শুধুমাত্র মূলের আবরণ তাকে বলা হচ্ছে এপিব্লেমা কারণ কান্ডের আবরণ দ্বারা তো শোষণ করতে হয় না মূলের আবরণ শোষণ করতে হয় যে মূলের আবরণটা পাতলা হয় এবং হচ্ছে কি বহিস্তর বহিস্তরে আসলো বহিস্তরে আসার পর তো কি এন্ডোডার্মিসে আসলো পরিচক্রে আসলো মূলের জাহলেমে আসলো ঊর্ধ্বমিক পরিবহন পাতার মেসে পৌঁছে গেল এখানে দেখো রসের উৎসদের রসের উৎসব মানে কিভাবে মূল থেকে মূলের দ্বারা জল এই যে মূলের দ্বারা জল শস্যভাবে উদ্ভিদের পাতায় পৌঁছাচ্ছে কারণ পাতায় কি হচ্ছে সারা সংশ্লেষ হচ্ছে সারা সংস্নে জলের দরকার পুষ্টির দরকার থেকে মূলের মাধ্যমে উঠবে বাষ্পমোচন পাতার পতরঞ্জে রক্ষী কোষ থেকে বাষ্পমোচন পদ্ধতিতে জল বাষ্পকারে বেড়ে গেল তাহলে এটা এটা হচ্ছে পাতা পাতা থেকে কি জল বাষ্প আকারে বেরোলো ট্রান্সপিরেশন হলো যেটাকে আমরা বাষ্পমোচন বললাম ট্রান্সপিরেশন পাতা জাইলেন থেকে মেসমির কলে জল প্রবেশ এবার বলছে বাষ্প সময় পত্রন্ত্রে রক্ষী কোষের কোষ রসের ঘনত্ব এবং অভিশ্রবণ বৃদ্ধি পায় ফলে রক্ষী পরবর্তী মেসমির কোষ পাতা জাইলেন থেকে জল শোষণ করে এবার এখানে যখন বাষ্প হচ্ছে তো এই জলের মধ্যে জল এই পাতার কলার মধ্যে কি জলের ঘাটতি দেখা যাচ্ছে জল ঘাটতি যখন দেখা দিচ্ছে তখন সে করছে এই যে এটা জায়লিম স্তম্ভ এই জায়লিম স্তম্ভ থেকে কি করছে তখন জলকে শোষণ করছে বাসমোচন টান এবার পাতার জায়লিম থেকে জল মেশিপেল প্রবেশ করলে পাতার কাণ্ডের মূলে জলের মধ্যস্থ উল্লম্ব জলস্তম্ভ বাষ্পমোচন টানের সৃষ্টি হয় ফলে মনে জল উপরের দিকে উঠতে থাকে তাহলে কি হচ্ছে যখন আমরা এই বাষ্পমোচন হলো বাষ্পমোচনের ফলে পাতার মেশিপেল ফলে জলের পরিমাণ কমল এই জল তখন কি পাথের মেশিন করা জলের পরিমাণ কমলে সেটা পাশে ডাইলিম কলা থেকে জল শোষণ করলো জল শোষণ করার ফলে এখানে একটা টান তৈরি হলো ডাইলিম কলার মধ্যে টান তৈরি হলো এই টানের মধ্যে কি মূলের মধ্যে একটা জলের টান সৃষ্টি তখন কি বাইরে মাটি থেকে তোমার মূলের জলকে শোষণ করলো মূলত চাপ বা মূলের জাইলেম প্রয়োজন মূলের জাইলিম জলের ঘাটতি দেখা দিলে মূল চাপের ফলে জল পরিচক্র দিয়ে মূলের জল এবার যখন এখানে ঘাটতি দেখা দিচ্ছে মানে জল কম আছে বাইরের দিকে জল বেশি আছে তা বাইরের থেকে বেশি ঘন থেকে কম ঘনত্বের দিকে যাচ্ছে জল বা কম ঘনত্বের বেশি ঘন যাচ্ছে বাইরে জলের ঘনত্ব বেশি থাকলে কিছু কম থাকলে কি থেকে জল কোষের মধ্যে প্রবেশ করে মূল কোষে জলের প্রবেশ ঘটলো রসের উৎসর্জকের এই সর্বজন কার্য আধুনিক পদ্ধতি সম্পর্কে আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে ডিকশন জলে সর্বপ্রথম আলোকপাত করেন সেজন্য ডিকশন জলের মতবাদ বা টান বা সমসংযোগ বল নামে পরিচিত মানে সোজা কথা হচ্ছে আমরা যখন পেচ্ছাপ করছি ইউরিনেশন করছি আমাদের অতিরিক্ত জল দেহে বাইরে বেরিয়ে আছে এবার যখন দেহে বাইরে বের হচ্ছে তখন আমাদেরকে জলে দেহে জলের ঘাট দেখা যাচ্ছে সেটা আমাদের ব্রেনের হাইপোথ্যালোমাস পিপাসা আকারে আমাদের সামনে উপস্থাপন করছে তো উদ্ভিদের ক্ষেত্রেও যখন বাষ্পমোচনের পর অতিরিক্ত জল বাইরে গাছ থেকে বেরিয়ে গেল তখন কি হচ্ছে সে বাষ্পমোচন প্রক্রিয়ার জন্য উদ্ভিদের একটা টানের তৈরি হচ্ছে সেই টানের জন্য তোমার কি করছে ওরা মাটি থেকে জল শোষিত করছে এরপরে ফ্লোয়েমের মধ্য দিয়ে পরিবহন অর্থাৎ এবার কি হচ্ছে ফ্লেম মধ্যে খাদ্যের পরিবহন কিভাবে ঘটছে অর্থাৎ জাইল্যান্ড তো কেন মধ্যে জল শোষণ হলো এবার এটা হচ্ছে পাতা পাতার মধ্যে কি রয়েছে সালক সংশ্লেষ ঘটলো সালক সংশ্লেষের ফলে কি তৈরি হলো সুক্রোজ তৈরি তৈরি হলো এই সুগারটা তখন কি করবে জলে দ্রুব হয়ে এই ফ্লেম কলার মাধ্যমে তোমার উৎপত্তি স্থানে উৎপত্তি স্থলকে সোর্স বলা হয় যেটা পাতা আর যেখানে জমা হয় ডিপোজিট হয় তাকে বলা হয় সিঙ্ক তাহলে বৈশিষ্ট্য দেখো উদ্ভিদের পাতায় উৎপন্ন খাদ্য সঞ্চয় অঙ্গে মূল কাণ্ড সঞ্চিত খাদ্য মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়ে তো পাতায় উৎপন্ন খাদ্য কার মাধ্যমে কলার মাধ্যমে সঞ্চয় অঙ্গ যেমন মূল বা কাণ্ডতে ছড়িয়ে পড়লো ফ্লুয়েমের মাধ্যমে খাদ্য মূলত শুক্র নিম্নমুখী পার্শ্বমুখী পরিমাণ অর্থাৎ সারা দেহ ছড়িয়ে পড়বে যেমন জলের জলের পরিমাণটা শুধুমাত্র নিম্ন থেকে উপরের দিকে হচ্ছে উপর থেকে দিকে হচ্ছে না অর্থাৎ ঊর্ধ্বমুখী পরিবহন কিন্তু খাদ্যটা নিম্নমুখী পার্শ্বমুখী ঊর্ধ্বমুখী সব দিকে খাদ্য বা শিব নল এই টিউব এর মধ্য দিয়ে খাদ্যের পরিবহন ঘটে এই কাজে সাহায্যে সঙ্গী সঙ্গীকোষ মানে এর পাশে যে কোষটা থাকবে অর্থাৎ এর এর সঙ্গে যুক্ত অবস্থায় যে কোষটা থাকবে সঙ্গী কোষ বলা হয় তার বলছে খাদ্যের পরিবহন গতিপথ শনাক্ত ছিল বিজ্ঞানী মার্সেলো ও ম্যালভিজি পরীক্ষার দ্বারা প্রমাণ করেন যে জৈব বস্তু খাদ্যবস্তু ফ্লোয়েম কলা দ্বারা নিম্নমুখে বাহিত হয় তাহলে গাছের পাতা যেহেতু উপরে থাকে তো পাতায় তৈরি খাদ্য কী হয় ফ্লুয়েম কলা দ্বারা নিম্নমুখে পরিবাহিত হয় মূল পর্যন্ত আসবে যেহেতু মূলে কী হয় ফটোসিনথেসিস হয় না এ পরীক্ষায় উনি একটি সতেজ গাছের কাণ্ডের ফ্লোয়েম কলা সহ ছাল গোল করে কেটে নেন অর্থাৎ করেন এটা ধরুন একটা গাছ গাছ গাছের ছালটাকে সে গোল করে কেটে নেয় বাইরের ছালটাকে সে কেটে নিল ক্লিয়ার কেটে নেই এভাবে তিনি এমনভাবে কাটেন যাতে জাইলেম ক্ষতিগ্রস্ত না হয় তাহলে এইভাবে কাটার ফলে কি জাইলেমটা ক্ষতিগ্রস্ত হবে না এবার গাছ থেকে স্থির অবস্থায় সূর্যালোকে কয়েক সপ্তাহ রাখলে দেখা যাবে যে ছেঁচে যাওয়া অংশের উপরে গাছের কাণ্ডে খাদ্য জমা হওয়ার ফলে স্পৃত হয়েছে খাদ্য পায়নি বলে শুকিয়ে গেছে তাহলে এবার হচ্ছে কি কিছুদিন পরে সে লক্ষ্য করে যে কয়েকদিন কি করে গাছটাকে কোন সূর্যালোকের উপস্থিতি রেখে দেয় রেখে দেওয়ার পর সে দেখতে পায় যে গাছের উপরের অংশ থেকে যেহেতু পাতায় খাদ্য তৈরি হয় তাই খাদ্য তৈরি হওয়া অংশ থেকে খাদ্য যেহেতু নিচের দিকে নেমে আসছিল তাই নেমে আসার এখানে যেহেতু ফ্লেম নেই ফ্লেমগুলো কেটে ফেলে দেওয়া হয়েছে তাই খাবারটা নিচের দিকে নামতে না পেরে এখানে জমা হয়ে গেছে জমা হয়ে জায়গাটা ফুলে গেছে এবং নিচের দিকে খাবার না পাওয়ার জন্য এই অংশগুলো শুকিয়ে গেছে অর্থাৎ যেহেতু ফ্লেমটা কেটে দেওয়া হয়েছিল তাই খাবারটা নিচের দিয়ে ট্রান্সপোর্ট হতে পারেনি বলে নিচের দিয়ে খাবার পায়নি বলে শুকিয়ে গেছে কিন্তু উপরে এই অংশতে খাবার জমা হওয়ার ফলে এটা কি হচ্ছে তোমার অনেক বেশি ফুলে গেছে ফুলে গেছে তাহলে বোঝা যাচ্ছে কি পাতে উৎপন্ন খাদ্য ফ্লেম কলার মাধ্যমে উপর থেকে নিচের দিকে পরিবহন হয় খাদ্য পরিবহন ধাপ বর্তমানে ফ্লেমের মাধ্যমে খাদ্য পরিবহন চাপ প্রভাব পদ্মা ব্যাক করা যায় তাহলে এখানে বুঝতে পারলে যে এই যে গাছের ছালটাকে ছিলে দেওয়া হলো ছাল ছিলে দেওয়ার মানে কি ওর ফ্লেমটাকে নষ্ট করে দেওয়া হলো কিন্তু জাইলেম আছে জাইলেম থাকার ফলে কি হচ্ছে জল জলদ্রবিত খনিজ লবণ নিচ থেকে উপরের দিকে যাচ্ছে পাতে খাবার তৈরি করছে খাবার তৈরি করো সেই খাবারটা যখন উপর থেকে নিচের দিকে আসছে তখন আর নিচের দিকে নামতে পারছে না যেহেতু ফ্লেম নেই তাই এখানে জমা হয়ে যাচ্ছে এই জায়গাটাতে কি হয় জমা হতে থাকে বলে এই জায়গাটা ফুলে গেলো নিচের দিকে খাবার না যাওয়ার জন্য কেউ সেগুলো অনেকটাই শুকিয়ে গেল তাহলে ফ্লেম লোডিং ফ্লেম লোডিং হলো মেশোফিল কোষ থেকে ফ্লুয়েম কলাতে খাদ্যের বা স্থানান্তর ফ্লুয়েম লোডিং বলা হয় অর্থাৎ এখানে মেশোফিল কলায় খাবার তৈরি হলো সেই খাবারটা জলে দ্রবীভূত হলো কার্সের সঙ্গী কোষের সঙ্গে কোম্পানি সেল কোম্পানির সঙ্গী কোষ বলা হয় এই সঙ্গী কোষ করে থাকে এটা শিব টিউবের পাশে থাকে এই মধ্যে জলে দুর্বৃত্ত হলো বলে কি ডাইলিউট হলো এবং সেটা কি মধ্যে মধ্যে প্রবেশ করলো উচ্চ কোষ পাতার মেসিকের কোষ উৎপন্ন খাদ্য পাতার সিরা মধ্যস্থ ফ্লেম কলায় স্থান পাতার সিরামধ্যস্থ ফ্লেম কলায় স্থানান্তরিত হয় কোথায় থাকে এগুলো আসলে এই যে আমাদের পাতা পাতার মধ্যে তোমরা দেখতে পো কি এরকম শিরা রয়েছে উপশিরা রয়েছে এই শিরা উপশিরাগুলোর মধ্যে তোমার জাইলেম বা ফ্লেম ফলা থাকে পারমিয়ের উৎসেচকের সাহায্যে পরিবহন মাধ্যমে ক্রমান্বয়ে ফসফারেশন বা ডিপ ফসফারেশন পদ্ধতিতে শর্ত জাতীয় খাদ্য ক্লোর পাস পর্দা মেসোফিল ফলাভেদ করে যায় মানে কি করে বলে যেহেতু এটা সক্রিয় পরিবহন পদ্ধতি তাই পার্মের উৎসেচকের দরকার পড়ল ফসফারেশন মানে হচ্ছে কি এডিপি থেকে এডিপি তৈরি করা ফসফারাইলেশন আর ডিফসফার সরি এডিপি বা এটিপি এটিপি থেকে এটা ফসফেট বেরিয়ে যাচ্ছে তাকে ডি ফসফরাইজেশন বলা হয় আর এর সঙ্গে যখন এডিপির সঙ্গে যখন ফসফেট যুক্ত হবে তখন সেটাকে ফসফোরাইলেশন বলা হয়ে থাকে সরকার খাদ্য ক্লোরোপ্লাস পর্দা বা মেসোফিল ক্লোরোপ্লাস্ট পর্দা বা পর্দার অতিক্রম ক্লোরোফ্লেমে তাহলে এখানে খাবার তৈরি হলো সর্ষে আমার সবুজ পাতায় খাবারটা কম্পেন্সিয়াল বা করে চলে আসলো সংগীত কোষ থেকে তোমাকে এখানে ফার্মিয়েজ বলে একটা উৎসেচকের মাধ্যমে ফার্মিয়েজ ফার্মিয়েজ ফার্মেজ ওখানে ডিফরেশন অফ ফসপরেশনের মাধ্যমে জাইলিম কলায় প্রবেশ ঘটে ফ্লেম রোডিং সিম হতে পারে সিম্প অ্যাবপ্লাস্টিকও হতে পারে সিমপ্লাস্টিক মানে কোষাম কোষ পর্দার মধ্য দিয়ে খাদ্য পরিবহন অ্যাবপ্লাস্টিক মানে হচ্ছে কি প্রোটোপ্লাজম এবং সাইডোপ্লাজম কোষপর্দার মধ্য দিয়ে প্লাস ফোটা মধ্য দিয়ে খাদ্য পরিবহন এবার সিমনালের মাধ্যম এবার খাদ্য যখন শিবনলে চলে আসে এটাকে শিবনল বলছি আমরা শিবনল এটা হচ্ছে সঙ্গী কোষ এটা হচ্ছে পাতার মেসোফিল কোষ মেসোফিল মেসোফিল কলা ফ্লোমের মধ্যে শিবনলগুলির একটির উপর আরেকটি সাজানো থাকে শিব ননের প্রস্তপ্ত আছে প্লেট এগুলো বলা হয় এই এগুলো বলা হয় শিপ প্লেট শিপ প্লেট চালানছিদ্ধা চালানোচ্ছদা থাকায় তারা সাইটোপ্লাজমের সূত্র দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত থাকে তাহলে এর কি হয় এই ছিদ্রের মাধ্যমে একটা সাইটোপ্লাজম আরেকটা সাইটোপ্লাজমের সঙ্গে যুক্ত থাকছে এর ফলে শিবনল অবস্থিত সাইটোপ্লাজমে আবর্তন বা প্রি প্রোটিন বা ফ্লেম প্রোটিনের সংকোচনের ফলে সিবনল মধ্যে খাদ্য চালন দিয়ে উপরের দিকে প্রবাহিত হতে পারে খাদ্য গ্রহণকারী কলা বা সিং হিসেবে কাণ্ড মূল পাতে পৌঁছায় তাহলে কি হচ্ছে প্রথমে পাতার মেসোফিল কলা সে কোম্পানির সে সংকোচ যে পারমিট উচ্ছে যে উপস্থিতিতে ফসফারেশন বা ডিফসফরেশন প্রক্রিয়ার মাধ্যমে সঙ্গীকোষনলের মধ্যে চলে আসলো শিবনল থেকে তোমার এখানে কি ছিদ্র রয়েছে রয়েছে সেটের মধ্যে কি রয়েছে এখানে পি প্রোটিন রয়েছে এই পি প্রোটিনের সংকোচনের মাধ্যমে একটা একটা পরবর্তী সাইটোপ্লি মধ্যে তোমার খাবারটা পচে যায় এবং শেষ পর্যন্ত কি হয় মূল কাণ্ড বা অপরিণিত পাতার মধ্যে যেরকম সিঙ্ক বলছে যেখানে খাবারের দরকার পড়ছে তাকে সিঙ্ক বলা হয় ফ্লেম আনলোডিং ফ্লেম থেকে খাদ্য গ্রহণকারী কলা কোচ খাদ্য স্থানে ফ্লেম আনলোডিং বলা হয় লোডিং এর ঠিক অর্থাৎ আনলোডিং এর কি হচ্ছে যেখানে খাবারের আমার দরকার আছে সেখানে গিয়ে টু কলা থেকে খাবারটা বেরিয়ে সেখানে পৌঁছে গেলো সেটা মূল হতে পারে কাণ্ড হতে পারে তাকে আনলোডিং বলা হয় তাহলে মেসোফিল করা উৎপন্ন হলো ফ্লেম প্যারেন্ট প্যারেন্টের মাধ্যমে সঙ্গী কষে আসলো সিপনলে আসলো সিপ্রেট আসলো সিংকে চলে আসলো গ্যাসের পরিবহন উদ্ভিদের পরিবাহিত গ্যাসগুলোর মধ্যে ও টু এম প্রধান শ্বসন ক্রিয়ার জন্য ও টু শাসনের প্রয়োজন এটা ওটু আর সিও টু গ্যাসের আদান প্রদান মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় ঘটে কারণ ব্যাপন প্রক্রিয়া মানে উচ্চ ঘনত্ব থেকে কম ঘনত্ব যাওয়া অর্থাৎ বাইরে বায়ুমণ্ডলে যখন অক্সিজেন ঘনত্ব বেশি থাকে এদের পত্রন্ধের মাধ্যমে কম ঘনত্বযুক্ত উদ্ভিদের কোষে প্রবেশ করে আবার উদ্ভিদের কোষ থেকে আবার কি হচ্ছে যে বেশি যখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যখন বেশি হয়ে যায় শ্বসনের সময় শ্বসনের সময় সেই শ্বসনের সময় সেটা বাইরে বেরিয়ে সড়ক সমস্যার বা সিওট পূরণ কম থাকে বলে বাইরে বলা শোষণ করে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এখানে আমরা এই ভিডিওটি শেষ হলো যেখানে আমরা মিনারেল নিউট্রিশন খনিজ মৌল সম্পর্কে আলোচনা করলাম বাস সম্পর্কে আলোচনা করলাম উদ্ভিদদের পরিবহন সম্পর্কে আলোচনা করলাম যদি তোমাদের কোনোরকম ডাউট বা প্রশ্ন হয়ে থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ